Cough, بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إلا فلا وما فلا الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها ও কুল্লা মুহদ্দাসিন বেদা ও কুল্লা বেদা হাতেন দলা ও কুল্লা দাল ফিরার আলাইকুম ও রাহমতুল্লাহি বারাকাত আমরা একটা বই ধরে পড়তেছি আপনার সবাই জানেন এই বইটার প্রথম প্রকাশ হচ্ছে উনিশশো চৌত্রিশ সালে এরপরে এইটা হচ্ছে পনেরোতম রিভাইজ এডিশন আমি যেটা পড়তেছি এটা উনিশশো সাতাশি সালে পাবলিশড হয়েছে আর মোদ আসাদ মারা গেছেন যার লেখা বইটা উনি মারা গেছেন উনিশশো সালে বিরানব্বই বছর বয়সে মারা গেছেন ওনার জন্ম ছিল উনিশশো সালে এই বইয়ের চ্যাপ্টারগুলো উনি যেভাবে সাজিয়েছেন তাতে অথার্স নোট ছিল ফোরওয়ার্ড ছিল দ্য ওপেন রোড অফ ইসলাম ইসলামের খোলা রাস্তা সবার জন্য যেটা খোলা যে কেউ এসে প্রবেশ করতে পারে যদিও ইসলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ রিলিজিয়ান ইসলাম মনে করে যে মুসলিম ছাড়া আর সবাই জাহান নামে যাবে বা মুসলিমরাই শুধুমাত্র জান্নাতে যাবে এবং এই সেন্সে এক্সক্লুসিভ কিন্তু দরজাটা সবার জন্য খোলা আমরা এটা পড়ছি যাই হোক তারপরে চ্যাপ্টারটা ছিল স্পিরিট অফ দ্য ওয়েস্ট পশ্চিমের চারিতা শক্তি আমি নাম দিয়েছিলাম তারপরে চ্যাপ্টারটি ছিল শ্যাড অফ দ্য ক্রুসেডস ক্রুসেডের ছায়া বা ক্রুসেডের যে ব্যাপার যে ছায়া বা যে ইনফ্লুয়েন্স যেটা এখনও বিদ্যমান সেটা নিয়েছিল তারপরে চ্যাপ্টার ছিল অ্যাবাউট এডুকেশন একজন ভাই দেখলাম এটাকে ইসলামিক শিক্ষা ই করছেন ইসলামিক শিক্ষা ঠিক ছিল না এটা জেনারেল এডুকে জেনারেলি স্পিকিং এডুকেশন সব মিলাই ছিল আর মানে আলাদাভাবে ইসলামিক এডুকেশান ছিল না অথবা জেনারেল এডুকেশানে ছিল না ওভারঅল আমাদের মুসলিম ওয়ার্ল্ডের শিক্ষা নিয়ে কথাটা ছিল আচ্ছা আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো এই সবকটা চ্যাপ্টারই আসলে একটার সাথে একটা রিলেটেড ঠিক ওইভাবে আলাদা করা যায় না তবুও উনি আলাদা করে আলোচনা করছেন ঘুরে ফিরে একই কথা কিছু কিছু আসছে আজকের চ্যাপ্টারটা হচ্ছে অ্যাবাউট ইমিটেশন বা অনুকরণ মুসলমানদের মুসলমানদের জন্য কাফেরদের অনুকরণ করা যে ব্যাপারটা সেটা সেটা নিয়ে চ্যাপ্টারটা আপনাদেরকে আমরা বলছিলাম যে একটা বই আছে এই জিনিসের উপরে বা এই পার্টিকুলার বিষয়ের উপরে যে বইটার নাম হচ্ছে ইমিটেশন অফ দ্য কুফার ডক্টর নাসির আল আকাল বইলে একজন সৌদি স্কলার তার লেখা বই ইংরেজিতে ট্রান্সলেটেড পাওয়া যায় আপনারা চাইলে এসে থেকে কালেক্ট করতে পারবেন ইন্টারনেটে অথবা পিডিএফ কালেক্ট করতে পারবেন আপনারা যদি কেউ কারো যদি সমস্যা হয় বইলেন আমি লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ আচ্ছা আজকে আমরা ক্রান্তিলগ্নে ইসলামের বারোতম পর্ব সেটাতে অ্যাবাউট ইমিটেশন বা অনুকরণ সম্বন্ধে পড়বো ইনশাআল্লাহ আচ্ছা ইসলামিক সিভিলাইজেশন প্রথম পয়েন্টটা ইসলামিক বা সিভিলাইজেশনের অস্তিত্ব বা রিভাইভাল দুইটা কথা বললেন একটা বলেন অস্তিত্ব এক্সিস্টেন্স থাকবে কিনা আদৌ দ্য ভেরি এক্সিস্টেন্স আমরা বলি না অস্তিত্ব থাকবে না আর আরেকটা হচ্ছে রিভাইভাল একটা হলো অ্যাটল অস্তিত্ব থাকবে কিনা এট হলো রিভাইভাল মানে পুনরুজ্জীবিত হবে কিনা এর জন্য সবচেয়ে ভয়ঙ্কর হুমকির ব্যাপার হচ্ছে ব্যক্তিগত বা সামায়িক সামাজিক বা রাষ্ট্রীয় তিনটা বললাম ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় তিনটা পর্যায়ে বললাম পশ্চিমাদের জীবন ব্যবস্থার অনুকরণ ও অনুসরণ পশ্চিমাদের যে জীবন ব্যবস্থা সেটার অনুকরণ বা অনুসরণ তিনটা পর্যায়ের যে কোনো পর্যায়েই ডেঞ্জারাস ব্যক্তিগত সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে আপনারা দেখেন পাকিস্তান দেশটা যখন হয় উনিশশো সালে তখন পৃথিবীর বহু মানুষ খুব আশা করছিল যে পাকিস্তান দেশটা হয়তো একটা নতুন শক্তিশালী এবং খুবই স্ট্রং একটা ইসলামী দেশ হবে কিন্তু সেটা হয় নাই এবং এটা আমরা না বুঝলেও ব্রিটিশরা কিন্তু ঠিকই বুঝছিলো বা পশ্চিমা কাফের যারা বা পশ্চিমা যারা কলোনিয়াল পাওয়ার বা ইম্পিরিয়াল পাওয়ার যাই বলেন তাদেরকে যারা মোড়ল তারা কিন্তু ঠিকই বুঝছিলো যে পাকিস্তান দিয়ে হওয়ার কিছু নেই কেন বলেন তো তার কারণ হল পাকিস্তানের প্রতিষ্ঠাতে ছিলেন মোহাম্মদ আলী জিন্না ছিলেন মোহাম্মদ আলী জিন্না কী ছিলেন মোহাম্মদ আলী জিন্না স্যুটেড বুটেড জেন্টলম্যান ছিলেন শ্যাম্পেন পান করতেন পোক স্যান্ডউইচ খাইতেন মনে প্রাণে উনি ইউরোপিয়ান ছিলেন শুধু চামড়াটা চেঞ্জ করতে পারেন নাই ইসমাইলি শিয়া ছিলেন মানে ইসলামী রাষ্ট্র হওয়ার বা শক্তিশালী ইসলামী রাষ্ট্র হওয়ার বা শক্তিশালী মুসলিম রাষ্ট্র হওয়ার কোনো কারণই ছিল না পাকিস্তানের যেটুকু হয়েছে সেটুকুও খুব অবাক লাগে আমার কাছে কিভাবে হয়েছে কারণ পাকিস্তানের হেলম যেটাকে বলি বা হাল ধরছিলেন যারা তারা সবাই ছিলেন পার সেকুলার পার ওয়েস্টার্ন ধ্যান ধারণায় বড় হওয়া এবং স্যুটেড বুটেড জেন্টলম্যান এবং সবসময় সময় মূলক থেকে প্রভুমূলকে পড়াশোনা করা অনেকেই এবং সবসময় তাদেরকে সুপিরিয়র মনে করছেন ব্রিটিশরা জানতো অথবা পশ্চিমা ইসলাম বিরোধী সভ্যতা বা ইসলামকে যারা হেট করে তারা জানতো যে এটা দিয়ে আসলে কিছুই হবার নয় ঠিক আছে নামমাত্র একটা স্টেট হইলো নামে মুসলিম হইলেই কি আসে যায় পাকিস্তান হইলেই কি আসে যায় নাম যাই দিলেন কি আসে যায় আমাদের এখন ধরেন দুবাইতে কি আসে যায় হ্যাঁ আবুধাবিতে কি আসে যায় ইজিপ্টে কি আসে যায় নাম কি দিলেন তাতে কি আসে যায় এটা তারা বুঝছিল সো পাকিস্তানকে অ্যাকচুয়ালি তারা থ্রেট মনে করেই নাই আসলে কখনোই মনে করে নাই আনটিল ভ্যারি রিসেন্টলি উনিশশো সালে পাকিস্তান যখন ম্যাক্সিম গান বা নিউক্লিয়ার পাওয়ারটা অ্যাচিভ করলো তখনই কিন্তু তখন থেকে একটা ইম্পর্টেন্স রিয়েলি দিছে সেটাও দেওয়ার কোনো কারণে আমি নিজে পড়ছি লেখা যে পশ্চিমা অরিজিনের একজন মহিলা লেখছে যে দিনের বেলায় কত ওই যে ওয়াগা সেক্টর বা ইসে দেখবেন যে একজন একজনের কটমট করে তাকাইতেছে আর আপনার মানে মনে হবে যে পৃথিবীর দুটা একদম মানে মানে এখনই যুদ্ধ লেগে যাবে এরকম দুটো দেশ তবে উনি বলছে যে রাত্রেবেলায় কোনো সীমানা আর থাকে না সমস্ত এরিয়া জুড়ে শুধু ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান নাটক ইন্ডিয়ান সিরিয়াল ইন্ডিয়ান সংস্কৃতি ইন্ডিয়ান গান এইগুলারই চর্চা থাকে আমি আপনাদেরকে আগেও বলছি যারা আমাকে চিনেন আমি যখন এক সময় করাচিতে ফ্রিকুয়েন্টলি যাইতাম আসতাম করাচিতে একটা মার্কেট আছে রেইনবো সেন্টার হয়তো সপাচেক দোকান হবে সেই পুরা মার্কেটের মেইন বিজনেসই হচ্ছে ভিডিও বিজনেস শুধু ভিডিও দিয়েই চলে সেই মার্কেটটা এবং সেই মার্কেটে কালকে ইন্ডিয়ায় যেটা রিলিজ হয়েছে হলে সেই ছবি আপনি আজকে পাবেন কিভাবে জানি দুবাই হয়ে আসতো এবং পাগলের মতো মানুষ কিনে যাচ্ছে সো এই যাদের মাথায় এইসব দিয়ে ভর্তি তাদের মাথায় ইসলাম ঢোকার জায়গা কোথায় এবং ইসলামের মানে ইসলামী দেশ হিসাবে মুসলিম দেশ হিসাবে তাদেরকে কারো কেয়ার করার বা ভয় পাওয়ার আসলে কোনো কারণ নাই যদি একটু বুঝে আমরাই আমাদের বা পাকিস্তানিরাই একরকমের জোশ যেটাকে আমরা বলি একরকম ইমোশন একরকম আবেগের ভিত্তিতে তারা মনে করে যে তারা জানে কি হয়ে গেছে কিন্তু আসলে কিছুই হবার নয় কারণ আপনি যাকে আরাধনা করেন যাকে স্বপ্নে দেখেন যাকে নিয়ে আপনার রাত কাটে যাকে নিয়ে আপনার মানে বিনোদন যাকে যে আপনার মানে মস্তিষ্কে যার যার সংস্কৃতি যার মূল্যবোধ যার ড্রেসিং তার ড্রেস আপ যার কথা যার সাহিত্য তাকে আপনি কি করে ফাইট করবেন আপনি তো তাকে তাকে আরাধনা করেন রীতিমতো ইন্ডিয়ার ব্যাপারে পাকিস্তানের কথা আমি বলতেছি তৎকালীন বা এখনও খুব একটা ডিফারেন্স হয়েছে খুব যে একটা ডিফারেন্স হয়েছে তা না চেষ্টা করতেছে পাকিস্তানি হায়ার কোন কোনো মতে এটাকে ইসলামমুখী করা যায় কিনা সোকল কোট আন কোট মানে তাদের মতে ইসলামমুখী এই জন্য তুর্কিশ ইটি ই করছে তুর্কিশ ট্রেডিশনাল কিছু সাহিত্য সিনেমা নাটক সিরিয়াল ইত্যাদি ই করার চেষ্টা করতেছে কিন্তু আসলে তুরস্কর দিকে তাকায় দেখেন তুরস্ককে তো আমাদের প্যারাডাইম বা আদর্শ ভাবার কোনো কারণ নেই সেটা আমরা আলাদাভাবে আলাপ করবো পরে আচ্ছা দুই নম্বর পয়েন্ট আছে মুসলিমরা যখন পশ্চিমা বস্তুবাদের ক্ষমতা অগ্রগতির সামনে নিজেদের ক্ষয়িষ্ণু অসহায় অবস্থা অনুভব করে হতাশায় ডুবে যেতে শুরু করে মুসলিমরা স্ট্যাগন্ট থাকতে থাকতে শাসিত হইতে হইতে শোষিত হইতে হইতে একটা সময়ে একটা সময় তারা মানে ক্ষয়িষ্ণু এবং অসহায় অবস্থা নিজেদের যেটা ডিপ্লিটিং ডিগ্রেডিং ডিকেইং সেটা অনুভব করে যখন হতাশায় ডুবে যেতে শুরু করে মানে আর কোনো আশাবর্ষা নাই মুসলিমদের এরম একটা ফিলিং অনেকের ভিতরে চলে আসছে যখন তখন থেকেই তারা এই রোগে আক্রান্ত হয় কি রোগ ইমিটেশনকে একটা রোগ বলতেছেন অনুকরণকে অনুসরণকে একটা রোগ বলতেছেন বলতেছেন যে এই রোগে তখন থেকে আক্রান্ত হয় যদিও তারা নিজেদের ভেতরে তাকিয়ে কারণটা নিজেদের ইসলাম বিচ্যুতি বলে চিহ্নিত করতে পারতো এটা আমার কথা এটা ওনার কথা না যে তারা হয়তো নিজেদের ভিতরে তাকে দেখতে পারতো যে কেন আমরা ক্ষয়িষ্ণু কেন আমরা ক্ষয় হয়ে যাচ্ছি কেন আমরা অসহায় তখন তারা আবিষ্কার করতো যে তারা ইসলাম থেকে সরে গেছে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে সেটাই তাদের মেন কারণ এটা আগেও বলছি আমরা আবারও বলতেছি আচ্ছা সেটা তারা ই করতে পারতো এবং নিজেদের মানে ডিফারেন্সটা ই করতে পারতো আমার একটা ঘটনা মনে পড়ে আমি একটা জাহাজে চাকরি করতাম সেটাতে বেশিরভাগ ই ছিল ইউগোশ্লাব এটা ইউগোস্লাভে ভাগ হওয়ার আগের কথা টু বি এক্স্যাক্ট এইটি ফোর কথা 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 হ্যাঁ তো ওই সময় ওই জাহাজে এক সময় কিছু তুর্কিশ ক্রু জয়েন করলো তুর্কিশ ক্যাপ্টেন সহ তা আমি খেয়াল করলাম ইউগোস্লাব অফিসাররা ক্রুদের কথা বাদ দেন অফিসারে তো আমরা একসাথে খাইতে বসতাম তারা সোজা হয়ে বসতো না ঠিক করে কেমন জবু হয়ে খুব আট মানে জড়সড় হয়ে খাইতে বসতো তা আমি একদিন ওই ক্যাপ্টেনের সাথে আমার বেশ নুরেতিন দারুক ছিল ওনার নাম ইজমির বলে একটা জায়গায় ওনার বাড়ি তুর্কিতে তো উনি আমাকে খুব স্নেহ করতেন আমি তখন ইয়াং ছিলাম থার্ড ইঞ্জিনিয়ার ছিলাম যেটাকে আমরা থার্ড ইঞ্জিনিয়ার বলি ইঞ্জিন সাইডের থার্ড পজিশন তো উনি আমাকে খুব আদর করতেন বা খুব স্নেহ করতেন তো উনি আমাকে একদিন বলতেছিলেন যে এরা এই গত কিছুদিন আগে পর্যন্ত আমাদের স্লেভ ছিল স্লেভ কথাটা ইউজ করছেন যদিও কলোনি কিন্তু উনি ইউজ করছেন স্লেভ কথাটা এবং বলতেছেন আজকে তারা বাই ভার্চু অফ দ্য সাদা চামড়া এবং ইউরোপিয়ান হয়ে গিয়ে তারা ই করতে চায় আমাদের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চায় কিন্তু তারপরে তারা পারে না সেই পাসটাকে তারা মুছে ফেলতে পারে না একই রকম আপনার যদি তৈমুরের লাইফটা আমি বলব তৈমুর এমনিতে মুসলমান হিসেবে গ্রেট কিছু না জাস্ট নামমাত্রও হয়তো মুসলমান বা তেমন কোনো গ্রেট কোনো তার ছিল যেটা নিয়ে মুসলিমরা গর্ব করতে পারে সেরকম না বীর ছিলেন যোদ্ধা ছিলেন জীবনটা ঘোড়ার পেটে কেটে গেছে বলতে গেলে ওনার কিন্তু ওনাকে ওনার সম্বন্ধে একটা বই আছে হ্যারল ল্যাম্প বলে ল্যাম্প বলে এক লোকের সম্ভবত নাম বাংলায় ইউএসএ রকমারিতে পাওয়া যায় আপনারা এই বইটা পড়বেন অন্য একটা কারণে পড়বেন সেটা হচ্ছে আমি যে কারণে বলতেছি কেন বলতেছি পড়তে সেটা হচ্ছে যে কিভাবে পশ্চিমা শক্তিগুলা তখনকার স্পেন তখনকার গ্রিস তখনকার বিশেষ করে মেডিটোরেনিয়ার সাথে যারা সম্পৃক্ত ফ্রান্সের একাংশ বা এরা কি করে তার কাছে ধর্ণা দিচ্ছে যেন উনি তাদেরকে তার কৃপা দৃষ্টিতে থাকেন যেন তারা মানে ইউরোপ যেন তার ইউরোপের সেই সমস্ত শক্তি বা দেশগুলা ই পাঠাইছে আপনার কি বলে এনভয় পাঠাইছে তার জন্য গিফট পাঠাইছে যাতে উনি তাদেরকে আক্রমণ না করেন বা তাদেরকে মানে করুণার দৃষ্টিতে দেখেন বা কৃপা দৃষ্টিতে দেখেন মানে এটাই বলতেছি যে এই জিনিসটা যে রিভার্সেবল ভ্যারি মাচ আবার পসিবল বা ভেরি মাছ ছিল আমাদের এবং আবার যে কোনো দিন পসিবল বা আমরা ইসলাম থেকে সরে গেছি দেখে বা যত দূরে সরতে গেছি তত আস্তে আস্তে বা কলোনাইজ হয়েছি তত আস্তে আস্তে আমরা এই এই ট্র্যাপে পড়ে গেছি বা আমরা ক্ষয়িষ্ণু হয়ে গেছি আমাদেরই দোষ আমাদেরই ভিতরে তাকায় দেখার দরকার ছিল যে ইসলাম থেকে কীভাবে আমরা সরে গেছি যে জন্য আমাদের সেই চালিকা শক্তিটা নাই সেই সেই ইনভেন্সিবল বা অজেয় যে ব্যাপারটা ছিল মুসলিমদের সেটা আর নাই আমাদেরকে যে ভয় করতো মানে আল্লাহ কি বলছেন যে তাদের হার্টে তাদের অন্তরে ভয় ই হবে মুসলিমদের কথা বললে আল্লাহ এটা চাইছেন রসুল এটা চাইছেন ইসলাম সেটা চাইছে সেটা যে চলে গেছে সেটা আমরা ভেরি মাচ রিকভারে বলে এটা আমরা হয়তো মনে করতে পারতাম বা ওই ক্ষমতা গেলেও দেখেন অর্থনৈতিক পাওয়ারের জন্য আমার মনে আছে আমি নিজে দেখছি এটা যে বড়ো বস যে সে যখন প্রেসিডেন্ট না তখন সে সৌদি রাজ দরবারে গেছে এবং হাত কচলায় কথা বলতেছে এবং প্রত্যেকটা সেন্টেন্সে একবার করে স্যার বলতেছে কাদেরকে সৌদি মনার্ক তখন সম্ভবত ফাহাদ বিন আবদুল আজিজ ছিলেন আমি যে ভিডিওটা দেখছি সেটাতে কী আসে তাদের শুধু পয়সাই আসে আর তো কিছুই নাই ইসলামের সে সৌর্য বীর্য নাই সেই ক্ষমতা নাই সেই সেই প্রাইড নাই সেই মানে আপনাকে যে ভয় করবে পশ্চিমারা তার কোনো কারণ নাই কিন্তু তারপরেও শুধুমাত্র এই পয়সাটা আছে সেই জন্যই তারা হাত কচলায় কথা বলতেছে এবং সার সার করতেছে আমি নিজে ভিডিওটা দেখছি যে বড়ো বুস ওই ফাহাদ বিন আবদুল আজিজ ভাইদেরকে সার ডাকতেছে এবং সার ডাকা মানে কথার কথা সার না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা কথার কথা সার আছে যে আপনি ব্যাংকে গেলেন রাস্তায় ঘাটে পুলিশে আপনারা সার ডাকবে আপনাকে অ্যারেজ করার আগে কিন্তু সেই সার না এটা মানে দেখলেই বুঝতেন যে একটা হিউমিলিটি আছে বা একটা নম্রতা আছে একটা একদম মিশে যাওয়ার মতো একটা ই আছে মানে কত বড় পার্সোনালিটির সামনে দাঁড়িয়েছে সৌদি আরবের বাদশাহ বা এই ধনে একটা সেন্স তো যদি এর সাথে আমাদের ইসলামটা থাকতো পিওর ইসলামটা থাকতো সেই সামরিক শক্তি থাকতো ম্যাক্সিম গান থাকতো আমাদের তেলের ব্যাপারগুলো হিসাব অন্যরকম হতো আচ্ছা ইসলামের প্রকৃত শিক্ষা তার মাঝে নিহিত প্রচ্ছন্ন শক্তি দুইটা কথা বললাম একটা হলো প্রকৃত শিক্ষা ইসলাম আপনাদেরকে কি শেখায় কি শিক্ষা দেয় আপনার ওয়ার্ল্ড ভিউ কী আর তার ভিতর নিহিত যে প্রচ্ছন্ন শক্তি প্রচ্ছন্ন শক্তিটা কি যে শক্তির বলা বলে খালেদ বিন ওয়ালিদ ইয়ার মুখে যুদ্ধে জয়ন করা ইয়ার মুখের যুদ্ধে জয়েন করার জন্য এমন মরুভূমি দিয়ে তার সৈন্যবাহিনী নিয়ে পাস করছিলেন যেটার কোনো নজির ছিল না এখান যে বাইচা পার হয়ে গেছে সৈন্যবাহিনী নিয়ে এত দূরে থাক মানে উটকে পানি খাওয়ায় আসে উটকে জবাই করে করে উটের পেট থেকে পানি বের করে করে তারা খাইছেন মানে কঠিন বর্ণনা আপনি যে পড়েন সেটা এইটার কথা আমি বলতেছি যে ইসলামের প্রকৃত শিক্ষা তার মধ্যে নিহিত প্রচ্ছন্ন যে শক্তি জীবনে নদী দেখেন নাই হ্যাঁ দাজলা ফরাত সামনে আসে বিন আবি বক্কাস আমার যতদূর মনে পড়ে ঘোড়া নিয়ে পার হয়ে গেছেন সেই নদী ঘোড়া নিয়ে বিসমিল্লা বলে পার হয়ে গেছে জীবনে নদী দেখেন নাই তারা মানে অ্যারাবতার নদী দেখে বড় হয় নাই তো এই যে ব্যাপারগুলো বলতেছি যে নিহিত প্রচ্ছন্ন শক্তি যেটা আল্লাহর ওয়াদার থেকে আসে কি ওয়াদা যে আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনার ভিতরে যদি তাকুয়া থাকে আপনি যদি আল্লাহর উপর নির্ভর করেন তাহলে আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন এই যে ওয়াদাটা এই যে আল্লাহ ভিক্টরির ওয়াদা করছেন সাহায্যের ওয়াদা করছেন সেই মুসলিম হইতে পারলে ইসলামের প্রকৃত শিক্ষা তার মাঝে প্রচ্ছন্ন শক্তি যেটা সেটা যদি আমরা জানতাম সেটা না জানি বলে সেটা সম্বন্ধে অজ্ঞতা আমাদের ভিতরে এসা ভর করছে এবং আমরা মনে করছি যে আমাদের আর কোনো আশা ভরসা নাই আমরা শেষ যার জন্য এক শ্রেণীর চক্ষুকর্ণ ঢেকে রাখা উলামা অনেক অংশে দায়ী এবং এই ব্যাপারটার জন্য তাকলিদ সহকারে আরও কিছু জিনিস আসলো বা নতুন কিছু শুনবো না নতুন কিছু জানবো না চোখ কান বন্ধ করে রাখবো যা আসে তার ভিতরে ঘোরপাক খাবে সব কিছু মানে কোনো ইশতেহাদের দরজা বন্ধ জ্ঞানের দরজা বন্ধ আলোচনার দরজা বন্ধ তাক্ষিক করার দরজা বন্ধ একটা সিচুয়েশানকে কি করে মিট করব এটা নিয়ে কোনো চিন্তাভাবনা নাই মানে গতানিগতিক একটা ইসের চলা এর কারণেই মুসলিমদের মাঝে এই ধারণা জন্মায় যে এইসব কারণে জন্মায় যে বাকি পৃথিবীর উন্নতির সাথে তারা তাল মেলাতে পারবে না বাকি পৃথিবীর উন্নতির সাথে আর মুসলিমরা পারবে না তাল মেলাতে পারবে না যদি না তারা পশ্চিমা জগতের সামাজিক অর্থনৈতিক নিয়ম নীতি ইনভারটেড কমার ভিতরে নিয়ম নীতি অনুযায়ী তাদের জীবন ব্যবস্থাকে ঢেলে সাজায় পশ্চিমা কি বললাম দুইটা জিনিস বললাম পশ্চিমা জগতের সামাজিক বললাম একটা এবং অর্থনৈতিক বললাম একটা দুইটা কথা বললাম এখানে সামাজিক কিছু নিয়ম নীতি আছে আপনি মদ খাবেন আপনার মেয়েরা মিনিস্কার পরে হাঁটবে যার সাথে ইচ্ছা তার সাথে ঘুমাবে এগুলো সামাজিক নিয়ম নীতি আর অর্থনৈতিক নিয়ম নীতি কি আপনি সুদ খাবেন টাকাই আপনার গড হবে টাকার জন্য আপনি সব কিছু মানে একটা কথা আছে যদি একজন ইরানিয়ানের বলা কথা কিন্তু খুব সুন্দর লাগছিল আমার কাছে কথাটা ব্লাইন্ড পারসিট অফ মানি মেক্স প্রস্টিটিউশন এ ওয়ে অফ লাইফ যখন আপনি অন্ধভাবে পয়সা খুঁজবেন কোনো বাচ বিচার ছাড়া তখন আপনার ওয়ে অফ লাইফ হয়ে যাবে প্রস্টিটিউশন হবে আপনার ওয়ে অফ লাইফ আপনার জীবন ব্যবস্থা হবে প্রস্টিটিউটদের জীবন ব্যবস্থা প্রস্টিটিউট বলতে শুধুমাত্র ফিজিক্যাল ফর্নিকেশনে দেহদান করা সেটা না প্রস্টিটিউট বলতে আপনি আপনাকে পয়সার কাছে যেই ফর্মে বিক্রি করেন কখনও আপনি আপনার কণ্ঠ বিক্রি করলেন কখনও আপনি আপনার চেহারা বিক্রি করলেন কখনও আপনি আপনার এথিক্স বিক্রি করলেন কখনও আপনি আপনার দাম্পত্য জীবন বিক্রি করলেন নেম এনিথিং মানে যে কোনো কিছু যখন শুধু পয়সা ইজ দ্য অনলি ভ্যারিয়েবল তখন আপনি যা যা বিক্রি করবেন আপনার ইজ্জত আপনার সম্মান আপনার হীরা আপনার প্রোটেক্টিভ জেলাসি আপনার আপনি দায় শৈলেন মানে যদি অন এন অন এন অন বলতে পারবো আমি এই সবই প্রস্টিটিউশনের ব্রডার হেডিংয়ের আন্ডারে চলে আসে ব্লাইন্ড পার্সট অফ মেনি সরি ব্লাইন্ড পারসুট অফ মানি মেক্স প্রস্টিটিউশন এ ওয়ে অফ লাইফ কথাটা আমার এখনও মনে আছে এখানে পড়া আচ্ছা এখানে। একটা ক্রুড এক্সাম্পল হচ্ছে সুদ ছাড়া কি উন্নতি হয় এই মুসলমানদের ভিতরে আমরা পড়বো এটা নিয়ে একটু ডিটেলসে পড়বো মুসলমান ভিতরে আস্তে আস্তে এই ফিলিংটা আসতে শুরু করলো যে সুদ ছাড়া কি উন্নতি সম্ভব সুদ ছাড়া কি ইকোনমি চলা সম্ভব সুদ ছাড়া কি ইন্ডাস্ট্রি চলা সম্ভব সুদ ছাড়া কি ব্যবসা চলা সম্ভব আচ্ছা ওয়েজিং ওয়ার এগেনস্ট আল্লাহ অথচ এটা কি ধরনের গুণা আল্লাহ এবং আল্লাহ রসুলের এগেনস্টে যুদ্ধ করার সামিল যে গুণাটা আল্লাহ এবং আল্লাহ রসুল্লের গেছে যুদ্ধ ঘোষণা করার সামিল যে ব্যবস্থাটা যে যে গুণাটা সেটা একটা হাদিস আছে যদিও হাদিসটা সবাই গ্রহণ করেন না কেউ কেউ সই বলেন কেউ কেউ একটু প্রশ্ন তোলেন তো এই হাদিসটাতে বলা হয়েছে যে সুদের ক্রাইম যেটা সেটা সত্তরটা স্তর আছে সর্বনিম্নটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমান দুইটা কথা বললাম একটা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ আর একটা নিজের মায়ের সাথে জিনা মানে শুনতেও তো কষ্ট হওয়া উচিত শুনতে কল্পনা করা বাদ দেন শুধু জাস্ট শোনা আমি যে বললাম মুখ দিয়ে এটা শুনতেও কারো কষ্ট হওয়া উচিত অথচ আমরা কী মনে করতে শুরু করলাম যে এইগুলা ছাড়া উন্নতির কোনো রাস্তা নেই হোক আল্লাহ সাথে যুদ্ধ তার মানে কি প্রকারান্তরে আমরা আল্লাতেই বিশ্বাস হারাই ফেলছি তাই না আল্লাহ সাথে যুদ্ধকে যখন আমরা পাত্তা দিচ্ছি না তার মানে কি আমরা আসলে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি না এটা আমরা অন্য ফর্মে অনেক হালাকায় বলছি বলে থাকি আমরা আগেও বলছি বা আজকেও আবার বলতে পারি যে আমার দেশে ধরেন এখন যদি নিউ মার্কেটের একটা শুকরের গোষ্ঠীর দোকান খুলে বসে হঠাৎ নিউ মার্কেটের কাঁচা বাজার যেটাতে আপনারা সবাই ছুটে যাবেন ওটা ভাঙা ফেলতে যে শুকরের গোশ তো মুসলমানদের জন্য হারাম এখানে বেসতেছি এটা একটা কথা হইল সাতানব্বই কী বলে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের সাতাশি থেকে তিরানব্বই আমি সাতানব্বই ভুলে বলছি সাতাশি থেকে তিরানব্বই হচ্ছে রেঞ্জটা সাতাশিও পাবেন কোথাও লেখা কোথাও তিরানব্বই পাবেন যে যার সুবিধা মতো বা পলিটিক্যাল রিজেন্সে হয়তো বলে আমি জানি না তো তো এইখানে শুকরের গোস্ত বিক্রি করবে আপনাকে দৌড়ে গিয়ে ভাঙিয়ে দেবেন শুকরের গোস্ত খাইলে কিন্তু আল্লাহ বলেন নাই যে তার সাথে যুদ্ধ ঘোষণা করা হবে বলছেন কোথাও কোথাও পাইছেন নাই যে শুকরের গোস্ত খাইলো সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো বলেন নাই কোনো মুসলমান শুকরের গোস্ত খাইছে হারাম খাইছে ঠিক আছে খুব খারাপ জিনিস কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার কথা বলা হয় নাই কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা কয় শত ব্যাংক আছে সেই ঢাকা শহরে সেই ব্যাংকে কারা বসে সুটটাই পরা এলিটরা যায় এলিটরা বসে আপনিও একটা বড় ব্যাংক বা যেটা বেশি সুদ নেয় বেশি সুদের উপর কারবার করে স্ট্যান্ডার্ড চার্ট বিদেশি ব্যাংক খুব সাকসেসফুল ওইটার ক্লায়েন্ট হতে পারলে আপনিও গর্ববোধ করেন বা ওইখানে গিয়ে এক কাপ কফি যদি কেউ আপনারা অফার করে আপনি মনে করেন আরে আমার কত ইজ্জত করছে তাই না এইটার কথা বলতেছি আমরা যে এইভাবে মানুষের একটা ই চলে আসলো মুসলিমদের যে সুর ছাড়া কি ব্যবসা করা যাবে ব্যবসাকে হয় সুতরাং আমাদের জীবন ব্যবস্থাকে স্পেশালি সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা এবং তার সাথে সামাজিক অর্থনৈতিক সাথে সব কিছুই আলটিমেটলি আসবে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের রাজনৈতিক সব কিছুই আসবে আস্তে 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 সব কিছুকে ঢেলে সাজাইতে হবে অথচ আমরা আগেই বলেছি মুসলিমের সুন্না ও নিয়মনীতি ও কাফের সুন্না ডায়ামেট্রিক্যালি অপোজিট আমরা বলছি যে ডায়ামেট্রিক্যালি অপোজিট যা কিছুর জন্য মুসলিম পাওয়ারফুল হবে তার ঠিক অপোজিট রিজনে কাফের পাওয়ারফুল হবে মুসলিম পাওয়ারফুল হবে যখন তার জীবন সিম্পল হবে সে লাকজারি বিমুখ হবে সে মেটেরিয়াল বস্তুবাদী হবে না সে আল্লাহ বিশ্বাস করবে সে আল্লাহ সিম্পল জীবনযাপন করবে আল্লাহর জন্য বাঁচবে আল্লাহর জন্য মরবে তাকে কেউ কিনতে পারবে না তাকে কেউ করাপ্ট করতে পারবে না তাকে কেউ ঘুষ দিতে পারবে না তাকে কেউ মানে বিচ্যুত করতে পারবে না তখন সে ওমরা এলানুর মতো পাওয়ারফুল হবে বা খালেদ বিনওয়ালেদের মতো হবে বা আরও যাদের কথা বলি এটা হলো মুসলিমদের শুননা আর পশ্চিমাদের সুননা কি যখন তারা আল্লাহ বিশ্বাস করবে যখন তারা চার্চ ছাড়বে যখন তারা ধর্ম ছাড়বে শুধু টাকার বিনিময়ে মা সহ যে কোনো কিছু বিক্রি করে দিতেও পারবে সেই ধরনের মেটেরিয়ালিস্টিক যখন হবে এই যে একটু আগে বললাম সুদমানিত তাই আসলে সেই ধরনের মেটেরিয়ালিস্টিক যখন হবে তখন তারা উন্নতির শিখরে পৌঁছাবে এই ইকুয়েশনটা আমরা যত তাড়াতাড়ি বুঝি তত লাভ যে উন্নতি পাওয়ার প্রতিপত্তি ক্ষমতা নিশ্চয়তা নিরাপত্তা সৌর্য বীর্য অথবা স্ট্রেংথ সব কিছুর উৎস তাদের যেটা আমাদের যেটা সেটা ডায়ামেট্রিক্যালি অপোজিট আমরা সবচেয়ে পাওয়ারফুল ছিলাম যখন আমাদের এক নাম্বার ব্যক্তি আপনাদের এক নাম্বার ব্যক্তি দিন খেজুর গাছের নিচে নিজের হাতের উপরে মাথা দিয়ে ঘুমাইছে সেই দিন যখন বিদেশি স্পাই এসে খুঁজে পায় নাই বিদেশি স্পাইরা এসে যখন খুঁজে পায় নাই যে এত পাওয়ারফুল খলিফা কে তাকে দেখতে চাইছে দেখতে গিয়ে খুঁজে পায় নাই কেন পায় নাই বিকজ ওয়াজ সো ইনসিগনিফিকেন্ট আদারওয়াইজ ঠিক আছে তো বুঝতে হবে যে কাফের সুন্না এবং আমাদের সুন্না ডায়োমেট্রিক্যালি অপোজিট এইটাও একটা ভুল করছেন যারা এই সময়টাকে তাদের কেবলা ঘুরাইয়ে দিয়েছেন পশ্চিমের দিকে কাবার পরিবর্তে তখন এইটাও একটা ভুল করছেন তারা যে তারা মনে করছেন যে যে সন্ন্যায় যে কারণে আপনার ওয়েস্টার্নাররা পাওয়ারফুল হয়েছে সেই সুন্যায় সেই কারণে সেই অর্জনে বুঝি আমরাও পাওয়ারফুল হব কিন্তু আল্লাহ আমাদেরকে সেটা বলেন না আল্লাহ আমাদেরকে বলেন যে তাকুয়া অর্জন করতে আল্লাহকে ভয় করতে তাইলে আল্লাহ আপনাকে জমিনে কর্তৃত্ব দিবেন ঠিক আছে এই পর্যায়ে আমরা একটা উদ্ধৃতি পড়ি বইটার থেকে এবং আমরা ইনশাল্লাহ এক্সপ্লেন করব সেটা দোজ এনলাইটেন্ড পিপল এই যে আলোকিত একটা মানুষ জন্মাইতে শুরু করলো যেটা ধরেন মেনলি গত দুই শতাব্দীতেই কলোনাইজ হওয়ার পরে মেইনলি গত দুই শতাব্দীতে দোজ অ্যান্ড লাইট অ্যান্ড পিপল ডিড নট ট্রাবল টু ইনকোয়ার হাও ফার ইসলাম এজ এ টিচিং ওয়াজ রেসপন্সিবল ফর দ্য অফ মুসলিমস তারা এটা বদার করেন নাই চেষ্টা করেন নাই এফোর্ট দেন নাই ভেবে দেখেন নাই যে মুসলমানদের যে ডিকেডেন্স ক্ষয় হয়ে গেল যে মুসলমান যে স্থবির হইল ক্ষয় হইল দুর্বল হইলো এটার জন্য ইসলামের শিক্ষা কতটুকু দায়ী এইটাতে কোনো সময় সময়ক্ষেপন করেন নাই করতে পারতেন কিন্তু করেন নাই দে ডিড নট স্টপ টু ইনভেস্টিগেট দ্য রিয়েল আইডিওলজি অফ ইসলাম তারা একটু সময় নেন নাই যে আচ্ছা দেখি তো রিয়েল আইডিওলজি অফ ইসলাম রসুল সাল্লাহসাল্লাম ওই যে বলি আমরা রুটে ফিরে যেতে চাই আমরা সবসময় বলি না যে কেউ যে ইসলামের রিভাইভাল রিভাইল চাইবে অথবা ইসলামের পুনর্জাগরণ চাবে বা ইসলাম আবার শক্তিশালী হোক চাবে বা আবার ইসলামী স্টাইলে লাইফ জীবনযাপন করতে যাবে তাকে কি করতে হবে তাকে প্রথম তিন জেনারেশন কীভাবে জীবনযাপন করছে সেখানে ফিরে যেতে হবে অর্থাৎ সালাফদের মেথোডোলজি যারা রসুল সালা মতে যাদের কথা বলে গেছেন বেস্ট ইজ মাই জেনারেশন দেন ইজ নেক্সট দেন ইজ নেক্সট বলছেন সবচেয়ে ভালো হচ্ছে আমার প্রজন্ম তারপরে হচ্ছে তাবে ঈদের প্রজন্ম তারপরে তাবে তাবেঈদের প্রজন্ম সেইখানে ফিরে যেতে হবে যদি আমরা রিয়েল আইডিওলজি অফ ইসলাম সম্বন্ধে ইনভেস্টিগেট করতে চাই যে তারা কি ছিলেন আমরা কি তারা কেন এরকম ছিলেন আর আমরা কেন এরকম তাদের কথা শুনলে কাফের বুকে কাপনি জাগত আমাদের কথা শুনলে কাফের হাসি ঠাট্টা করে আমরা যখন কিছু একটা ধরেন থ্রেড দেই অথবা একটা কিছু বলি তখন তারা হাসি সেটা নেই মানে সিরিয়াসলি নেয় না কখন আমরা অপ্রাসঙ্গিক তাদের কাছে ইন দে মেয়ারলি পয়েন্টেড আউট কিন্তু তা না করে তারা কি করলো জাস্ট এখনকার সময় কি হচ্ছে আমাদের অবস্থাকে সেটা পয়েন্ট আউট করলো অ্যান্ড রাইটলি সো এবং ঠিকভাবে পয়েন্ট আউট করছে দ্যাট দ্য টিচিং অফ দেয়ার কন্টেম্পোরারি থিওলজিয়ান যে তাদের সময়কার থিওলজিয়ান যারা তাদের সময়কার মোল্লা যারা তাদের সময়কার যারা ক্লার্জি তাদের তারা যে ইটা করছে যেভাবে তাদেরকে পরিচালনা করতেছে বা তাদেরকে বলতেছে দিস ইজ ইম্পর্টেন্ট দিস ইজ নট বা বলতেছে হ্যাঁ কম্পারিটিভ ওয়ে নট

সেই যুদ্ধে যাদেরকে ক্যাপটিভ যাদেরকে যাদেরকে বন্দি করছেন তাদের মুক্তিপণ হিসেবে বলছে যে এতগুলো বাচ্চার পড়াশোনা শিখিয়ে দেব বা এতজন নিরক্ষর করে পড়াশোনা শিখে বা হ্যাঁ তাইলে কি প্রোগ্রেস কোনটেরিয়াল অ্যাচিভমেন্ট আলটিমেটলি আসে কিন্তু কথা হচ্ছে যে ইমান থেকে দিন থেকে কোরআন থেকে সুনার থেকে দেন শক্তিশালী হওয়া অন্য কিছুর থেকে শক্তিশালী হয়ে দেন ইমানদার হওয়া এটা হলো রিভার্স সাইকেল এটা কখনো হবার নয় ইমাম মালিকের একটা আস্তার আমার সাথে যারা পরিচিত তাদেরকে আমি আগেও শোনাইছি আসার মানেই হচ্ছে সাবিরা যেটা বলেন বা অন্যরা যেটা বলেন সাবিদের পরবর্তী যারা ইরা বা তাবে তাবেরা যেটা বলেন সেগুলা সেগুলোকে আমরা গ্রস হিসেবে আস্তার বলি মেইনলি আমরা সাহাবেদের কথাকেই বলি হাদিস বলি রসুলের কথাকে যাই হোক ইমাম মালিকের একটা সেইং আছে যে দ্যাট উইচ চেঞ্জ দ্য ফার্স্ট জেনারেশন অফ দ্য সুম্মা সেই জিনিস যা এই এই উম্মার প্রথম জেনারেশনকে চেঞ্জ করছিল রিফর্ম করছিল পুনর্জাগর মানে মানে জাগায় তুলছিল সঠিক পথে নিয়ে আসছিল তাদেরকে সাহাবেদেরকে সাহাবিদেরকে ইসা আলাইসাল্লাম চলে যাওয়ার পরে আহলুল ফাতরা যারা ছিলেন তারা মুশ্রিক ছিলেন কাফের ছিলেন অবিশ্বাসী ছিলেন বা কেউ কেউ বিশ্বাসী ছিলেন তাদেরকে ফার্স্ট জেনারেশন কারা তারা তো সাহাবেদের জেনারেশান তাদেরকে যা পুনরুজ্জীবিত করছিলো যা সম্মানিত করছিলো যা শক্তিশালী করছিলো এই উম্মার লাস্ট জেনারেশনকেও সেই জিনিস দিয়ে শক্তিশালী করতে হবে সেই জিনিস দিয়ে উন্নত করতে হবে সেই জিনিস দিয়ে পুনর্জাগরিত করতে হবে অন্য কোনো মেথোডোলজি ফলো করলে সেটা হবে না এই পর্যায়ে আমি আবদুল্লাহ ইউসুফ আলীর কথা বলছি একটু যে আবদুল্লাহ ইউসুফ আলীর কোরআন যেটা এলিট বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার এলিটরা পড়তো ইংরেজির সবচেয়ে বেশি সার্কুলেটেড যে কোরআনের শর্ট তফসির যদি বলেন তফসির ট্রান্সলেশন এবং ফুটনোট যদি বলেন তাহলে তাই কমেন্ট্রি যদি বলেন তাই কমেন্ট্রি লিখছেন উনি নিজেই লিখছেন কমেন্ট্রি সেই জন্য আমি তফসির কথাটা ইউজ করলাম সেখানে উনি কী বলছেন সেখানে উনি বলছেন এই সুদ সেই সুদ নয় অর্থাৎ বর্তমান যুগের যে সুদ আমরা যেটা ছাড়া কোনো ইকোনমি চলবে না বলে এনলাইটেন্ড বা আলোকপ্রাপ্ত মুসলিমরা মনে করতে শুরু করলেন সেই সুদকে আবদুল্লাহ ইউসুফ আলী বলছেন এই সুদ সেই সুদ নয় কেন বলছেন আমরা যাচ্ছি সেটাতে একটু পরে এই প্রসঙ্গে আমি বলতেছি অথচ উনি দুই হাজার আগেও আপনাদেরকে বলছি গতদিন বললাম কিনা আমি জানি না বোধহয় আগে বলছি না বললে আজকে বললাম যে দুই হাজার তেরো সালে মৃত্যুবরণ করছেন মার্গ্রেট ক্যানেডি এনভায়রমেন্টাল আর্কিটেকচারের পড়াশোনা জার্মান মহিলা উনি একটা বই লিখে গেছেন ইন্টারেস্ট অ্যান্ড ইনফ্লেশন ফ্রি মানি সেই বইতে উনি কি বলছেন যে পৃথিবীকে যখন লিখছেন তখন এটা দুই হাজার দিকে বা তিন তিনের দিকে লেখা বোধ আমি শিওর না বা একটু আগেরও হইতে পারে আর একটু আগেরও হইতে পারে আমি শিওর না আমি পড়ছি বোধহয় পাঁচ ছয়ের দিকে বা এরকম কিছু আমার কাছে সফট কপি আছে কেউ চাইলে আমি লিঙ্ক দিতে পারবো আপনারা চাইলে ডাউনলোড করে পড়তে পারেন যাদের ইন্টারেস্ট আছে ইকোনমিক্সে ফাইন্যান্সে বা ব্যাঙ্কিংয়ে তারা পড়ে দেখতে পারেন ইনশাল্লাহ তো উনি বলছেন কি যে পৃথিবীকে বাঁচাইতে হইলে অর্থাৎ পৃথিবীর ইকোসিস্টেম বা পৃথিবী গোটা পৃথিবীকেই বাঁচাইতে হইলে কি করতে হবে এক্ষুনি সুদ বন্ধ করতে হবে কেন বলছেন উনি কথাটা ব্রাজিল ইন্দোনেশিয়া ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো জায়ার অ্যাঙ্গোলা একটা এশিয়ান দেশ প্রথমে বললাম সাউথ আমেরিকান ব্রাজিল আল্লাহদেরকে অনেক ঐশ্বর্য দিয়েছিলেন ইন্দোনেশিয়া বললাম আরেকটা আলহামদুলিল্লাহ আল্লাহদেরকে অনেক ঐশ্বর্য দিয়েছিলেন মুসলিম দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো কঙ্গো জায়ার অ্যাঙ্গোলা এগুলা মিক্সড মুসলিম দেশ বলা যাবে না ওইভাবে ঢালাভাবে মুসলিমরা আসে পপুলেশান বাট কম এই দেশগুলা কত ঐশ্বর্য দিয়েছিলেন আল্লাহ কিন্তু এই সুদের কারণে সুদের যোগান দিয়ে দিতে বা সুদ যে ধার তারা দুনিয়ার কাছ থেকে নিয়েছে সেটার সুদ শোধ করতে গিয়ে ব্রাজিল তার সমস্ত রেন ফরেস্ট কেটে ফেলতেছিল ব্যাঙ্ক্রাফ্ট হয়েছিল ব্রাজিল আপনার জানেন তো ন্যাশনাল ব্যাংক ব্যাঙ্ক্রাফসি যেটাকে আমরা বলি জাতীয় পর্যায়ে ব্যাঙ্ক্রাফ্ট হয়ে গেছিল এবং সুদের যোগান দিতে গিয়ে রেইনফরেস্ট কেটে শেষ করে ফেলছে বা ধস নামায় দিছে বা তাদের ইকোসিস্টেমকে নষ্ট করে দিছে ব্রাজিল নিয়ে খুব চিন্তিত দুনিয়াবাসী জানেন তো আপনারা এখন যেটা করতেছে বলসেনারও যে প্রেসিডেন্ট আছে সে কী করতেছে সে জায়গায় জায়গায় ফরেস্ট জ্বালায় দিতেছে ইচ্ছা করে জ্বালায় ল্যান্ড বাইর করতেছে এখন সবাই সুখ সারা দুনিয়ার মানুষরা সব চিল্লাচিল্লি শুরু করছে সে আবার তর্ক করছে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে বা অন্যদের সাথে যে নিজেদের চরকায় তেল দাও আমার এটা নিয়ে তোমাদের এত চিন্তা কেন তা আমাদের আমাকে তো তোমরা উদ্ধার করতে আসো না বা আসো নাই তো যাই হোক এটা এটা বলার কারণ আছে তাদের কারণ এই যে সুদ সুদের যোগান দিতে দিতে তারা শেষ আগে ধার করছিল সেটার জন্য ইন্দোনেশিয়া সেম ইন্দোনেশিয়া তার রেন ফরেস্ট কেটে সাফ করে ফেলতেছে আর ডেমোক্রেটিক ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো জায়ার এবং এই যে অ্যাঙ্গোলা এরাও কি করতেছে তাদের এদের কিন্তু অনেক খনিজ অনেক সম্পদ এদের খনিজ সম্পদ বনজ সম্পদ এগ্রিকালচারালি কিন্তু কিছুতেই তারা কোপ আপ করতে পারতেছে না শুধু এই সুদটার জন্য বা সুদের যোগান দিতে গিয়ে সুদ সুদে ধার শোধ করতে গিয়ে হুম তো ওই মার্গ্রেট ক্যানাডি বলছেন উনি বুঝছেন কিন্তু আব্দুল আসিফ আলী বুঝেন নাই বুঝতেছেন না ব্যাপারটা একজন জার্মান কাফের বুঝছেন কিন্তু একজন সকল মুসলিম কোরআনের তফসিল লিখছেন ওনার কথা আসতেছি পরে আপনারা দেখবেন যে উনার অনেক ফ্ল ছিল উনি কিন্তু বুঝেন নাই যে হোয়াটস রং উইথ সুদ উনি বলছেন বরং উনি জাস্টিফাই করতে শুরু করছেন যে এই সুদ সেই সুদ নয় এই চক্রবৃদ্ধি সুদ যেটা ওইটা হলো ইসলামে যেটাকে রিবা বলা হয়েছে ওইটা কিন্তু আমাদের এখনকার ব্যাংকে যে সরল সুদ যেটাকে আমরা বলি এই সুদ সেই সুদ নয় এটা বলার চেষ্টা করছেন উনি আচ্ছা আরও অনেক সমস্যা আছে ওনার করানা যাই আমরা পরে পড়লেই আমরা ওনার পরিচয় যখন পড়বো তখনই আমরা বুঝবো যে ওনার ওনার ইসে সমস্যা থাকাটাই স্বাভাবিক না থাকাটাই বরং আশ্চর্য হওয়ার ব্যাপার ছিল আচ্ছা এরপরে পয়েন্টটা হচ্ছে মোরাল ইন্টেলেকচুয়াল এবং দিন থেকে সরে যাওয়ার জন্য মোরাল ইসলামিক মোরাল থেকে সরে যাওয়ার জন্য ইসলামিক ইন্টেলেকচুয়াল ব্যাপারগুলো থেকে সরে যাওয়ার জন্য এবং দিন থেকে সরে যাওয়ার জন্য যে দিকে আমাদের যে আমাদের যে ক্ষয় আমাদের যে মরে যাওয়া পচে যাওয়া স্থবির হয়ে যাওয়া যাই বলেন স্ট্যাগনেন্ট হয়ে যাওয়া সেটাকে সামাল দিতে ইসলামের রুটে গিয়ে নিজেদের পুনর্জীবিত করতে ব্যর্থ সেটাকে সামাল দিতে রুটে যাওয়া দরকার ছিল ইমাম মালিকের যে বক্তব্যটা বললাম যা এই উম্মার প্রথম জেনারেশনকে উজ্জীবিত করছে চেঞ্জ করছে শেষ জেনারেশনকে সেটাই চেঞ্জ করতে হবে অন্য কোন পদ্ধতিতে চেষ্টা করে মরে গেলেও হবে না এইটা না করে এইটা না করে এক ধরনের উলামা নানা ফতোয়ার ভারে মুসলিম সমাজ বা সভ্যতাকে জর্জরিত করে তোলেন এটা এটা সত্যি কথা ইন্ডিয়া ইন্ডো পাক সাবকন্টিনেন্ট দেখবেন এই যাদেরকে আমরা দেওবন্দি বলি মাদানি বলি তারপরে এই যে নিয়ামুল কোরআন যিনি লেখছেন উনি কি লিখছেন উনি লিখছেন যে স্বপ্নে দেখছেন ইউনিয়ন জ্যাক মানে ব্রিটিশদের পতাকা আলা কারা জানি ইসলামকে রক্ষা করতে এই ভূমিতে আসতেছে উনি স্বপ্নে দেখছেন এবং তারপরে উনি ইঙ্গিত করছেন যেটা যে ব্রিটিশরা এই ইসলামকে রক্ষা করবে এই দেশে মানে এই ধরনের কত যে পাবেন আপনি যারা মানে মানে স্থবির বা মানুষকে বিপদগামী করছে বা ই করছে অথচ তারা কি করতে পারতেন তারা ইসলামের রুটে ফিরে যেতে পারতেন এটল একটা সাইড আর আরেকটা সাইড হচ্ছে তাদের বিপরীতে আমরা দেখব যে যারা বিশ্বাস হারাইছেন বা অন্তত বিশ্বাস টোটালি না হারাইলেও পার্সেলি হারাইছেন বা ইসলাম দিয়ে কিছু আর হবার নয় এরকম মনে করছেন তারা কি করছেন উল্টা সাইডটা এটার মডার্নাইজ করার চেষ্টা করবেন আমরা পড়বো সেটা এখনই এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যদি এটা একটা গল্প শোনা আমি একসময় ইরানে চাকরি করতাম আপনারা কেউ কেউ হয়তো জানেন একটা কন্ট্রাক্ট আমি করছি ইরান ইরানিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার যেটা সেটার জন্য উনিশশো সালে তখনও গাল ফর শেষ হয় নাই মারি ইসের সাথে সাদ্দামের সাথে ইরানের যে ইরাকের সাথে ইরানের যে এটা মাফ করবেন একটু পানি খাই খোমেনি খোমেনের ইরানের সাথে সাদ্দামের ইরাকের যে যুদ্ধটা হয় সেটার শেষের দিকটা আর কি আমি ইরানে ছিলাম তো আমি দেখতাম যে ওরা এই চা খায় রং চা খায় একজনের সুগার কিউব খায় এত ছক্কার মতো সাইজ সেটা খায় তো সবাইকেই দেখতাম অলমোস্ট সবাইকে আমি তো সেটা না আমি তো আর ইরানি না বা আমার সেটা স্টাইলও না আমরা তো চিনি গুলায় খাই যাই হোক ওরা কি করতো অলমোস্ট সবাইকে যে কিউবটাকে পানিতে এই চায়ের পানিতে মানে চায়ের লিকারে একটু চুপায় গালে দিয়ে দিত গালের এক পাশে রাখতো তারপরে চাটা খাইতো ওই চাটা আস্তে আস্তে গালের এক পাশ থেকে ওই চিনির একটা অংশ ই করে করে একটা মিষ্টি ভাব আনতো বা ই করতো তো আমি বেশ অবাক লাগতো আমার এটা একদিন গল্প গল্প আমাকে বলতেছে তাদের কোনো এক আলেম একসময় ফতোয়া দিছে যে কাফেরদের দেশ থেকে চিনি ইম্পোর্ট করা ওই ওই কিউবটা কাফারদের দেশ থেকে আসতো বাইরের থেকে আসতো তো কোনো কারণবশত তাকে অর্থনৈতিক কারণে বা কোনো তাকে চাঁদা দেয় নাই বা তাকে ই করে নাই তারা বলতে চাঁদা দেয় নাই আমি জানি না হফার ইট ইস ট্রু তো তখন বল মানে উনি উনি এটা ফতোয়া দিল যে এটা হারাম কাফেরদের দেশ থেকে চিনিটা এভাবে নিয়ে আসা ইম্পোর্ট করা চিনি এইভাবে খাওয়াটা হারাম এরপরে তার সাথে যারা সুগার ইম্পোর্ট করতো বা সুগার ইন্ডাস্ট্রি যাই 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 ছিল সুগার ওখানকার যে শিল্প তাদের একটা সমঝোতা হয়েছে হওয়ার পরে উনি ফতোয়াটা রিভাইজ করলেন রিভাইজ করে বললেন যে তবে কেউ যদি চাতে ভিজাইয়া চুবাইয়া নিয়ে তারপরে খায় তাহলে এটা হালাল হইতে পারে এটা জাস্ট একটা ক্লাসিক এক্সাম্পল এটা ইট মে বি জোক অলসো আমি জানি না এটা সত্য সত্য কতটুকু বাট ব্যাপারটা এই ক্যাটাগরিরই হয়ে গেছিলো একসময় আপনি জানেন যে মানে অথর্ব বাদশাদের দরবারে এক সময় বাহাজ হতো বাহাস। কেউ বায়ু ত্যাগ করার সময় যদি একটা ব্যাগের ভিতরে বায়ুটাকে ধরে ফেলে মানে আটকায় ফেলে আটকায় ফেলা যদি ব্যাগের মুখটা বন্ধ করে দেয় তাহলে অজু যাবে কি যাবে না আপনি চিন্তা করছেন আল্লাহ তাদেরকে কত সময় এবং অবকাশ দিছিলেন কত ই দিছিলেন যে তারা এইটার ফতোয়া বৈশা বৈশা বাইর করছে এগুলো একটু আগের কথা অবশ্য ঠিক এই গত দুই শতাব্দীর কথা না কিন্তু আমি বলতেছি যে মানে এইটার দিঘা বোঝা যায় যে তাদের ট্রেনটা কী ছিল তারা কোন পথে যাচ্ছিল হ্যাঁ এটা দেখে বোঝা যায় আচ্ছা এমতো অবস্থায় বহু মুসলিম আতেল এবং আলোচিত আলোকিত মানুষ সরি আতেল এবং আলোকিত মানুষ বলতেছে আমি মানে ইন্টেলিজেন্সিয়া যাদেরকে বলি ইন্টেলেকচুয়াল যাদেরকে বলি বুদ্ধিজীবী যাদেরকে বলি বুদ্ধি বিক্রি করে যারা খায় মানুষের মনে হতে থাকলো যে ওই স্থবির অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে পশ্চিমা জগতের অনুকরণ এই একটা জিনিস করলেই কেবল আমরা এখান থেকে বাইরে আসতে পারবো ওয়ারেজ আমরা কিন্তু পারি নাই আমরা কিন্তু তাদের পায়ে পায়ে ফুটবল যেভাবে একপাত থেকে আরেক পাতে যায় পায়ে যায় আমরা সেইভাবেই কিন্তু আসি এখনও হবে না ওই যে ইমাম মালিক বলছেন যেটা এটা অনেক এটা সকল মেন স্ট্রিম স্কলার সকল আসলে যে আমার বড়ো স্কলারের মত এটা যে রুটে ফিরে যেতে হবে আপনি যদি রিভাইভাল চান আপনি যদি রিইনভিগরেটেড হইতে চান আপনাকে ওই রুটে যা প্রথম জেনারেশনকে চেঞ্জ করেছিল সেই সেটাই আপনাকে চেঞ্জ করতে হবে অর্থাৎ ইমান ইমানের শক্তি ইমানের রিপ কোরআন সুন্না আল্লাহকে আল্লাহর ওয়াদাকে সত্য মনে করা আল্লাহ আপনার আল্লাহর চোখের সামনে আপনি আসেন এই ফিলিংটা সারাক্ষণ হওয়া তাকওয়া ইত্যাদি আল্লাহ বলছেন আগে বলছি আপনাদের সুরানুরের পঁচপান্ন নম্বর আয় আল্লাহ বলছেন আপনি যদি আল্লাহকে ভয় করেন আল্লাহ জমিনে আপনাকে কর্তৃত্ব দেবেন আল্লাহ বলেন নাই যে তুমি যদি অনেক টাকা পয়সা করো তাহলে তোমরা দিব এটা কখনো বলেন নাই আমি একবার ফিলিপিন্সে একটা মসজিদে আপনার কাগায়ান অরো ও জায়গাটার নাম ছোট্ট একটা পোর্ট ফ্রুট লোড করতে যেতাম কন্টেনার ফিডার সার্ভিসের জন্য ফিডার সার্ভিস একটা ছিলাম আমি তো ওইখানে অনেক মুসলিম দক্ষিণ ফিলিপিনস মসজিদে না এই পড়তে গেছি তো সবাই আমি প্রথমে অ্যারাব মনে করে দাঁড়িয়ে আছে এটা আছে বা চেহারা যে কারণেই হোক তারপরে আস্তে আস্তে বললাম যে আমি খুব গরিব একটা দেশ থেকে আসছি বাংলাদেশ তো ওইখানে তবলিকপন্থী ছিল অনেক মুসলিম তারা বলতেছে এটা বললো না এটা বলো না আমি বললাম কেন বলে এটা তো আল্লাহর দেওয়া একটা আল্লাহর একটা ই মানে কি বলে আল্লাহর একটা মিস্ত্রি মানে কি মিস্ত্রি বলে আমাদের প্রফিট গরিব ছিলেন না মানে ইসলামের ইসলামের শূর্য বীর্য শক্তি ক্ষমতা পিকে পৌঁছেতে গেলে টাকার কোনো দরকার নাই দরকার হইলে আল্লাহ রসুলকে আল্লাহ অনেক টাকা দিতেন এই বুঝটা তাদের আর কি যাই হোক এটা মানে এটা এই এপাশ ওপাশ কথা থাকতে পারে টাকারও দরকার আছে বাট টাকা ইজ সেকেন্ডারি জিনিস সূর্য মানে কি বলে ঐশ্বর্য বা টাকা পয়সা সম্পদ সেকেন্ডারি জিনিস অমরাদের পর্যন্ত কোনো সম্পদ ছিল না অমরাদের খেলাফত পর্যন্ত কোনো সম্পদ ছিল না তারপরে সম্পদ শুরু হয়েছে যেই সেন্সের সম্পদ আমরা বলি আর মুসলিম সম্পদ আচ্ছা তো তারা কি মনে করলেন একমাত্র উপায় বললাম ওয়ে হচ্ছে মুসলিমদের মানে স্থবির অবস্থা থেকে একমাত্র উপায় হচ্ছে উপায় প্রক্রিয়া মানে আরও কিছু অনুপ্রে সরি উত্তরণে একমাত্র উপায় হচ্ছে পশ্চিমা জগতের অনুকরণ সরি আমি একটা ই লাইন মিস করে গেছিলাম মাফ করবেন এই ধরনের মুসলিমের অনুকরণ প্রক্রিয়ায় আরও অনুপ্রাণিত করে কিছু সেকেন্ড গ্রেড অ্যাপোলজিটিক লেখালেখি অ্যাপোলজিটিক লেখালেখি অর্থাৎ কাচু মাছু করা গিলটি ফিলিংওয়ালা লেখালেখি যে আমাদের ইসলাম এফেক্টিভ না আমাদের দিন এফেক্টিভ না আমরা এফেক্টিভ না আমাদের বিশ্বাস এফেক্টিভ না এবং এটাকে ডিফেন্ড করার একটা চেষ্টা করা অ্যাপোলজিটিক মানে কি মাফ চাওয়া আপনি অটোমেটিক্যালি আসামি মুসলিম হয়ে আপনি আসামি একজন এখন আপনি মাফ চাইতে ব্যস্ত যে কি করে নিজেকে একটু জাস্টিফাই করবেন তাদের চোখে যে না ভাই বুঝোই তো আমাদের অবস্থা আমরা তো আর সেকেলে আমরা অন্ধকার জগতের মানুষ তোমরা হলে আলোকিত এন সমন আর কি আঠারোশো যেটাকে আমরা বলি আঠারোশো সামথিং থেকে নিয়ে যেটা আসলে ঊনবিংশ শতাব্দী এর শেষভাগ থেকে নিয়ে উনিশশো সামথিং এর শুরু যেটা অর্থাৎ যেটা বিংশ শতাব্দীর শুরু দশকগুলোতে এই সমস্ত এই সময়টাতে এইসব লেখালেখি বেশ দেখতে পাওয়া যায় এগুলো খোলাখুলিভাবে সংশয়বাদী লেখা না হলেও খোলাখুলিভাবে তারা ইসলামের সন্দেহ প্রকাশ করেন নাই বা সংশয়বাদী না তারা হুমায়ুন আজাদের মতো না বা আরও যারা সংশয়বাদী আছেন মুসলিম নামধারী তাদের মতো না লেখা না হলেও বা ইসলামকে অকার্যকর দাবি না করলেও বা ইসলাম আর কাজ করে না এটা একদম খোলাখুলিভাবে হয়তো বলেন নাই কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো পশ্চিমা প্রগতিশীল ধ্যান কাছে সমর্পিত হতে পারে বলে মতামত ব্যক্ত করেন যে আমাদের যাই ছিল যা ঐতিহ্য ছিল যা চিন্তা চিন্তাভাবনা ছিল এগুলা আর মানে এগুলোকে এখন পশ্চিমা ঈশের কাছে সারেন্ডার করে তাদের মতো তাদের ধারায় জীবনটাকে গঠিত করতে পারলেই আমরা উন্নতি লাভ করব এটা কিন্তু আসলে ইমান বিনষ্টকারী একটা বিষয় তাই না আপনি জানেন তো এগুলিটা ইমান বিনষ্টকারী বিষয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে দিন নিয়ে আসছিলেন সেটা এখন আর চলে না এই কথাটা মনে করাটা হচ্ছে ইমান বিনষ্টকারী বিষয় বা তার চেয়ে ভালো কোনো জীবন ব্যবস্থা আছে ক্যাপিটালিজম মার্ক্সিজম সোশ্যালিজম সেকুলার হিউম্যানিজম যে কোনো কিছু তার চেয়ে বেটার বা সেটাকে রিপ্লেস করতে পারে এটা যদি কেউ মনে করেন তিনি আর মুসলিম থাকেন না তিনি ইমান থেকে বের হয়ে যান বা ইসলাম থেকে বের হয়ে যান ইমান বিনষ্টকারী একটা বিষয় আমরা যেভাবে লিস্টটা পড়ি আইসিডির অ্যারেঞ্জমেন্টে বা যে স্কলারের লেখার থেকে পড়ি সেখানে এটা চার নাম্বার পয়েন্ট বারোটা পয়েন্ট পড়ি আমরা এটা চার নম্বর পয়েন্ট ইনশাল্লাহ কখনো হয়তো আমরা এখানেও একটা হালাকা করতে পারি এটা নিয়ে পরবর্তীতে এই আয়োজনটা শেষ হয়ে গেলে এই আয়োজনটা শেষ হয়ে যাবে এরপরে আর একটা চ্যাপ্টার আছে হাদিস এবং সুন্না তারপরের চ্যাপ্টার চ্যাপ্টারটা হচ্ছে কনক্লুশন তাহলে এটা শেষ হয়ে যাবে তখন হয়তো আমরা আল্লাহ যদি তফিক দেন ইও করতে পারি আমরা ওই ইটা কি বলে ইমান মষ্টকারী বিষয়ে হয় আপনাদেরকে নিয়ে করছি আমি তাকুয়া মসজিদের সাথে একসময় আমি করছি হয়তো কেউ চাইলে মনেও করতে পারবেন কিন্তু রেকর্ডিংয়ে আছে কিনা আম নট শিওর আমার মনে হয় না যে কোনো ভিডিও রেকর্ডিংয়ে আছে আমাদের অডিও আছে এসে আমাদের গ্রুপে বা অন্যত্র আছে কিন্তু ভিডিও কোনো রেকর্ডিং আসে বলে আমার মনে হয় না আসেন ওই সময়কার কিছু মুসলিম ব্যক্তিত্বের কথা বলি ওই সময়কার কিছু মুসলিম ব্যক্তিত্ব ছিলেন বিশেষ করে তিনজন তারা কে ইসলামের সবচেয়ে বড় বারোটা বাজাইছেন এটা নিয়ে কম্পিটিশান হইতে পারে অর্থাৎ তিনজনের ভিতরে বে বেশ একটা কম্পিটিশান থাকতে পারে বা একটা একটা প্রতিযোগিতার মানে হিসাবের একটা প্রতিযোগিতা হইতে পারে যে কে সবচেয়ে বেশি বারোটা বাজাইছেন এক নম্বরেও ছিলেন মোহাম্মদ আব্দু জন্ম আঠারোশো ঊনপঞ্চাশ মৃত্যু উনিশশো মোহাম্মদ আব্দু নাম শুনছেন নিশ্চয়ই আপনারা ইসলাম নিয়ে যারা লেখাপড়া করছেন সবাই নাম জানার কথা তার দুই নম্বরের ছিল কামাল আতাতুর যার জন্ম আঠারোশো একাশিতে মৃত্যু উনিশশো আটত্রিশে তিন নম্বর ছিলেন সার সৈয়দ আহমদ যার জন্ম আঠারোশো সতেরোতে মৃত্যু আঠারোশো আটানব্বইতে এই তিনজনে ইসলামকে মডার্নাইজ করা আধুনিকায়ন করার জন্য প্রাণতিপাত করছেন এবং তিনজন ইসলামের বড় ধরনের বারোটা বাজায় গেছেন যেটা এখনও রিপেয়ার করা সম্ভব হয় নাই মোহাম্মদ আসাদ যখন বই লিখতেছেন অথবা এখনও আজকের দিনও রিপেয়ার করা সম্ভব হয়নি আমি একজন একজন করে একটু ছোট্ট টাচ করে যাই আপনারা আপনাদের পড়াশোনার লেভেল আমার আমার খুব একটা কনফিডেন্স নাই আপনাদের পড়াশোনা কতটুকু অ্যাভারেজ যারা এখানকার শ্রোতা বা দর্শক যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ মানে আমি বলবো যে অন্যদের তুলনায় মোহাম্মদ আব্দু উনি ইউরোপে বহুবার গেছেন ইউরোপি ইউরোপিয়ান ক্যাম্ব্রিজ অক্সফোর্ড এবং ফ্রান্সে জার্মানির আতেলদের সাথে অনেক মত বিনিময় করছেন এবং পশ্চিমা ইসেকে উনি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করছেন উনি ইন্টারফেইথ হারমোনির জন্য চেষ্টা করছেন উনি একসময় ফ্রি মেশনও ছিলেন যেটাকে আমরা ফ্রি মেশন বলি কোনো একটা ফ্রি মেশন লজের মেম্বারও ছিলেন উনি অনেক কিছুই ছিলেন উনি কী ছিলেন আই এম নট শিওর শেষ পর্যায়ে উনি আলাজারের রেক্টর ছিলেন এক সময় এবং শেষে আঠারোশো সালে উনি ইজিপ্টের গ্র্যান্ড মুফতি ছিলেন গ্র্যান্ড মুফতি কিন্তু ইজিপ্টের গ্র্যান্ড মুফতি অনেক বড়ো একটা পজিশন তখনও এখনও এবং সেই সময়টায় উনি অনেক হার্মের ভিতরে দুইটা বড় হার্ম করে যান ওনার সাথে ব্যারিং ব্যাংক বলে একটা ব্যাংক ছিল সতেরোশো সেভেন্টি নাইন বোধ হয় সেভেন্টিন সেভেন্টি নাইনে বোধ হয় যেটার জন্ম একটা ফ্যামিলি ব্যারিং ফ্যামিলি এটার ওনার ছিল এবং উনিশশো পঁচানব্বই সালে এই ফ্যাম নট রং এটার সমাপ্তি ঘটে সিঙ্গাপুরে একটা অর্থনৈতিক কেলেঙ্কারির মাধ্যমে এই ব্যাঙ্কটা ব্যাঙ্করাফ্ট হয়ে যায় এবং বন্ধ হয়ে যায় মানে দুইশো বছর দুইশো বছরের মতো ব্যাঙ্কটা টিকে ছিল সেভেন্টিন নাইন থেকে এইটিন সেভেন্টি নাইন এইটিন সেভেন্টি নাইন থেকে নাইনটিন সেভেন্টি নাইন তারপরে নাইনটিন নাইনটি ফাইভে বন্ধ হয়েছে আমার যদ্দুর মনে পড়ে সিঙ্গাপুরের একটা পথ ধরে এই ব্যারিং ব্যাংকের ওই ফ্যামিলির একজন ব্যারিং যাকে লর্ড ক্রোমার জানতো সবাই উনি ইজিপ্টের কলোনিয়াল রুলার ছিলেন বা কলোনিয়াল প্রতিনিধি ছিলেন মানে ব্রিটেনের প্রতিনিধি ছিলেন ওনার সাথে মোহাম্মদ আব্দুর সম্পর্ক খুব ভালো হয় ভালো ছিল এবং উনি মোহাম্মদ আব আব্দুকে কনভিন্স করেন এবং মোহাম্মদ আব্দু এক সময় ইন্টারেস্ট ব্যাংকিং চলতে পারে বইলে ফতোয়া দেন এবং ইজিপশিয়ান পোস্ট অফিস সেভিংসে ইন্টারেস্ট দেওয়া হইতো দেওয়া শুরু হলো তখন এটা কিন্তু বড় একটা পলিসি শিফ নিজের মায়ের সাথে জিনা করার মতো একটা পাপ অথবা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার মতো একটা পাপকে ইজিপশিয়ান গ্র্যান্ড মুফতি যিনি হবেন বা ছিলেন তিনি এটাকে জায়জ করে গেলেন একটা ব্রিটিশ ব্যাংকের ইন্টারেস্টে বা ইনফ্লুয়েন্স ব্যাংকারদের ইনফ্লুয়েন্সে বা রুলারদের ইনফ্লুয়েন্স আরও একটা বড় ক্ষতি করেন মানে দুইটা জাস্ট রেডিলি মনে আসে অনেক অনেক ক্ষতি করছেন উনি কিন্তু আরেকটা বলি আমি সেটা হচ্ছে যে আজকে আমরা যে বোট্টাই স্যুট পরে বা পশ্চিমা ড্রেস পরে যে রিয়াদের রাস্তায় অথবা জেদ্দার রাস্তায় বা মক্কার রাস্তায় হাঁটলেও কেউ চোখ তুলে তাকায় না এই ড্রেসগুলোকে কিন্তু কাফেরের ড্রেসগুলো হারাম মনে করা হয়তো উনি এগুলাকে এই করে গেলেন যে না এগুলাতে তেমন হারাম কিছু নেই এগুলো মুসলিমরাও পড়তে পারে একবার যখন পড়তে শুরু করে দিলেন আপনি আজকে তো এটা মুসলিমদের ভিতরে এমনভাবে প্রচলিত যে এটাকে আর কাফের ড্রেস বলার কিছু নেই আজকে ধুতির যে অবস্থা আপনি যদি এখন ঢাকার রাস্তায় ধুতি পরে ঘোরেন সবাই মনে করবে আপনি হিন্দু হ্যাঁ গ্রামের বাজারে যদি আপনার ধুতিপুরে মুড়ি আর খই বেচেন আপনাকে সবাই হিন্দু মনে করবে সেই অবস্থাটা তখন ছিল পান্তলুন বা আপনার যেটাকে প্যান্ট শার্ট কোট স্যুট টাই বলি সেটার আজকে আর সেটা বলা যাবে না সেটা অন্য কথা কিন্তু উনি এটা করে যান আরও অনেক কিছু করে যান উনি আচ্ছা গেল মোহাম্মদ আব্দুর কথা বললাম বিদেশের শিক্ষা দীক্ষা বা আজ আসা যাওয়া ছিল বিদেশের লাইফ দেখছেন চমৎকৃত হয়েছেন এবং ওইটাকে ইসলামাইজ করে ইসলামে ঢুকানোর চেষ্টা করছেন কামালের কামার দাদুকে জন্ম হইল গ্রীসে এখন গ্রীসের অংশ হয়েছে সেটা বুঝতেই পারতেছেন গ্রিসের অংশ মানে কাদের সাথে উঠা বসা ছিল এবং মৃত্যু না পড়াশোনা করছেন ম্যাসিডোনিয়া বলে এখন একটা একটা রাজ্য হয়েছে আপনি জানেন হয়তো একটা দেশ হয়েছে যেটা নিয়ে গ্রিসের সাথে গ্রীসে একটা ম্যাসিডোনিয়া আছে আর মেসিডোনিয়া একটা দেশ আছে যেটা নিয়ে গ্রিসের সাথে বেশ ঝামেলা হলো কয়েকদিন আগে অনেক তর্ক বিতর্ক হইলো এই নাম রাখতে দিবে না তারা বা ইত্যাদি তো ওই জায়গাতে তার পড়াশোনা হ্যাঁ এবং স্যার সৈয়দ আহমেদের পড়াশোনা হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাডেনবারা স্কটল্যান্ডে সেখানে পড়াশোনা আচ্ছা এই তিনজনের ভিতর কে বেশি বড়টা বাজাইছেন এটা এটা গবেষণার ব্যাপার যেভাবে বললাম কামালাত করছেন আপনারা জানেন সেগুলো স্টোরি বিশাল রকমের ক্ষতি করে গেছেন ইসলামের সো মাচ সো দ্যাট এখন মানে ক্লিন শেভড অ্যাট দোকান মেয়েদের সাথে হাত মিলানো অ্যাট দোকানরাও আমাদের খলিফা ভাবতে সমস্যা হয় না মানে হি সো গুড উইথ রেসপেক্ট টু ক্যামালিস্ট ই বা ওই সময়কার ওই সময়কার ইসেকের তুলনায় সে এতই ভালো যে তাকে আমরা মোটামুটি খলিফা ঢুলু ঢুলু চোখে খলিফাই মনে করতে শুরু করছি আচ্ছা এরপরে একটু না বললেই নয় আবদুল্লাহ ইউসুফ কথা আবদুল্লাহ ইউসুফ আলী ছিলেন প্রথমত শিয়া দ্বিতীয়ত ছিলেন দাউদি বোহরা 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 বললে একটা একটা সেক্ট আছে আপনারা যদি করাচি গিয়ে থাকেন কেউ তাহলে করাচিতে দেখবেন একটা জায়গা আছে বহরি বাজার করাচি টাউনে ওই বোহরাদের জায়গা আর কি তো পাকিস্তানে তো শিয়ারা অনেক বেটার আছে বা শিয়াদের অনেক অ্যাসিমিলেটেড বাংলাদেশেও বেটার আছে আমি বলবো ওইভাবে চোখ তুলে কেউ তাকায় না তো সেইখানে উনি বহরি সম্প্রদায়ের ছিলেন উনি ব্রিটিশ ছিলেন ওনার কবরও ওইখানে কোন সেন্সে ব্রিটিশ ছিলেন মানে ওইখানে সেটেল করছিলেন ওনার দুইটা বউ ছিল দুইজনেই ব্রিটিশ এবং খ্রিস্টান ছিলেন এবং উনি কোরআনের প্রথম পপুলার মেজর তফসির বা ট্রান্সলেশন করা ইংলিশে ট্রান্সলেশন করা মুসলিম যেটা বাংলাদেশের এলিটরা সবসময় পড়ে থাকতো আমার ঘরে এখনও এক কপি আছে সেটা আমার এক মামা ছিলেন পাকিস্তানে থাকতেন উনি যখন দেশে আসেন তখন সাথে কইরা নিয়ে আসছিলেন পুরানো হয়ে গেছে কপিটা বাট এখনও আসে এবং এটা এলিটদের ই ছিল তখনকার দিনে ঠিক আছে আচ্ছা ছয় নম্বর পয়েন্ট এভাবেই পশ্চিমা অনুকরণ জাস্টিফাইড হয়ে যায় তিনজনের কথা বললাম দিকপাল মোহাম্মদ আব্দু খুবই ইনফ্লুয়েন্স ছিল রিলিজিয়াস ওয়ার্ল্ডে বা রিলিজিয়াস ইসলামিক রিলিজিয়াস ওয়ার্ল্ডে রিলিজিয়াস মানুষদের ভিতর খুবই এখনও পর্যন্ত তার অনেক ফলোয়ার আচ্ছা তারপরে ছিলেন কামালা মানে তুরস্ক তো ছিল কীরকম পাওয়ার ছিল চিন্তা করেন সেটার আমূল পরিবর্তন হয়ে গেল ভাষাটা পর্যন্ত পরিবর্তন করে দেন আগের আর আগে ওরা অ্যারাবিক স্ক্রিপ্টে লিখত মানে ধরেন ফর এক্সাম্পল আপনি তাকোয়া মসজিদ লিখতেছেন এখন কিসে সে ইংলিশে লেখে তাকোয়া মসজিদ না বাংলায় লিখলে কি তয়াক আর ক দিয়ে লিখতেছি কিন্তু তুর্কিশরা লিখতো অ্যারাবিক স্ক্রিপ্টে লিখত তাকুয়া মসজিদ মসজিদ হয়তো লিখতেছে বা এনামুল হক লিখতেছে কিন্তু অ্যারাবিক স্ক্রিপ্টে লিখতো এখন সেটা ল্যাটিন স্ক্রিপ্টে লেখে মারাত্মক একটা পরিবর্তন কিন্তু বিশাল পরিবর্তন তুর্কি যেহেতু সিট অফ পাওয়ার ছিল মুসলিমদের জন্য ওই পরিবর্তনটা অনেক বড়ো ইম্প্যাক্ট ছিল যেভাবে ধরেন ইন্দোনেশিয়াতেও ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার ল্যাঙ্গুয়েজও কিন্তু ই স্ক্রিপ্টে ছিল অ্যারাবিক ইসে লিখত তারা আট মিনিট সময় আছে আমার আর ইনশাআল্লাহ আশা করি শেষ করতে পারবো তো স্ক্রিপ্ট লেখতো এখন তারা ইংলিশ স্ক্রিপ্টে লেখে আপনারা জানেন ভাষা মালয়েশিয়া যারা দেখেন বুঝেন তারা জানেন আচ্ছা তাহলে এইভাবেই পশ্চিমাদের অনুকরণ জাস্টিফাইড হয়ে যায় এরপর ধরেই ইসলামের সামাজিক মূলনীতিগুলো প্রগতির নামে একে একে বিসর্জিত হতে দেখি আমরা মূলনীতিগুলো একে একে বিসর্জিত হতে দেখি পর্দা গেল নামাজ গেল দাড়ি গেল আমরা যে দেশে আমরা যে দেশগুলোকে সবচেয়ে মডার্ন বলে জানি মুসলমান ওয়ার্ল্ডের সবচেয়ে মডার্ন যে দেশগুলোকে জানি সেই মুসলিম দেশগুলোতে এভাবেই ইসলাম বিতাড়িত হয় বিতাড়িত হয় ইসলামকে খেদায় দেওয়া হলো সেই দেশগুলো মেইনলি কি তুরস্ক আলবেনিয়া বসনিয়া টিউনিশিয়া এখনকার দুবাই এবং আবুধাবি তুরস্ক পৃথিবীর সবচেয়ে অশ্লীল দেশগুলোর একটা এখনও যারা জানেন না আমার কাছ থেকে জেনে নেন এখনও আমরা তো পারলে তাদের খলিফা বানাইতেছি ইস্তাম্বুল পৃথিবীর সবচেয়ে অশ্লীল সিটিগুলোর একটা সিটি তুরস্কের মানে আর্মিতে নামাজ পড়লে চাকরি চলে যেত ডিউটি অবস্থায় নামাজ পড়লে চাকরি চলে যেত আনটিল ভেরি রিসেন্টলি আচ্ছা এরপরের পয়েন্টটা আসতেছে আমরা একটা উদ্ধৃতি পড়বো ইনশাআল্লাহ এখান থেকে আমাদের সেকেন্ড উদ্ধৃতিটা পড়বো আজকের ইট ইজ ফিউটাইল টু আরগু এটা ধ্বংসাত্মক এই যুক্তি দেখানো আর্গু যুক্তি দেখানো যে অ্যাজ মেনি মুসলিম অফ দ্য ইন্টেলিজেন্স ডু এখনও মুসলমানদের আতেলদের অনেকেই যেটা দেখাবেন বা বলবেন বা বলেন এটা ফিউটাইল এটা ধ্বংসাত্মক দ্যাট ইট ইজ অফ নো স্পিরিচুয়াল কনসিকুয়েন্স হোয়াটস এভার ওয়েদার উইল লিভ ইন দিস ওয়ে অর দ্যাট যে আমাদের আধ্যাত্মিক দিক ঠিক আছে আমাদের বিশ্বাস ঠিক আছে আমাদের ভিতর ঠিক আছে আমরা এইভাবে বাঁচি বা ওইভাবে বাঁচি মনের পর্দা আসল পর্দা বাইরের পর্দা রে বাইরে পর্দা থাকলেই কি না থাকলে কি মনের পর্দায় আসল পর্দা মনের দাড়ি কথাটাও এখন শোনা যাচ্ছে কোথাও কোথাও আমাদের বাইরে কেমনে থাকলাম বাইরে কি করলাম তার উপরে হোয়াটস ওয়েবার ওয়েদার বি লিভ দিস ওয়ে এইভাবে বাঁচি আমেরিকান বেঁচে বাঁচি ইউরোপিয়ান বেতে বাঁচি হিন্দু বেতে বাঁচি কিছুই আসে যায় না যদি আমাদের ভিতরটা ঠিক থাকে এটা হলো ফিউটাইল ফিউটাইল মানে ধ্বংসাত্মক ওয়েদার উই পুট অন ওয়েস্টার্ন ড্রেস অর দ্যাট অফ আওয়ার ফোর বিয়ার্স আমরা আমাদের পূর্বপুরুষের রসুলের ড্রেস পরি বা রসুলের সাবেদের ড্রেস পড়ি বা যে আউটলাইন দেওয়া আছে বা মানে যে ই দেওয়া আছে মানে গাইডলাইন দেওয়া আছে সেই অনুযায়ী পড়ি নাকি ব্রিটিশদের মতো পড়ি না আমেরিকানদের মতো পড়ি না হিন্দুদের মতো পরি কিছুতেই আসে যায় না ওয়েদার উই আর কনজারভেটিভ ইন আওয়ার কাস্টমস অন নট আমাদের কাস্টমস আমাদের যে সংস্কৃতি আমাদের নিয়ম নীতিতে আমরা কনজারভেটিভ হইলে বা না হইলে কিছুই আসা যায় না আমরা একটা আমাদের মসজিদের ভিতরে হিন্দুদের নিয়ে এসে একটা বক্তৃতা দাবাইলে আজকে আসে যায় না কিছু আবার ওদের পূজা মণ্ডপে গিয়ে একটা বক্তৃতা আমরা দিলেও কিছু আসা যায় না আমরা যে আমার ভিতর ঠিক থাকলে হয়েছে এটা ফিউটাইল বলতেছেন ধ্বংসাত্মক বলতেছে এই ধরনের যুক্তি আসলে সাংঘাতিক বিভ্রান্তিকর আমরা জানি ইসলামে অনেক ডাইভার্সিটিকে অ্যাকোমোডেট ইসলাম অনেক ডাইভার্সিটিকে অ্যাকোমোডেট করে ডাইভার্সিটিকে অ্যাকোমোডেট করার এটা এক না ডাইভার্সিটিকে অ্যাকোমোডেট করে কিসের ভিতরে একটা ফ্রেমওয়ার্কের ভিতরে অ্যাকোমোডেট করে যে এই জিনিসগুলো মেনে ডাইভার্স হইতে পারে যেমন ধরেন আমি ড্রেসের কথাতে আসি খুব খুব কমন যে জিনিসটা চোখে পড়বে যে বডির আউটলাইন দেখা যাবে না এখন তুমি ইন্দোনেশিয়ান লুঙ্গি পরো এখন তুমি নরওয়েজিয়ান ওভার ওভারকোট পরো বডির আউটলাইন দেখা যাবে না এই ডাইভার্সিটিটুকুকে ইসলাম অ্যাকোমোডেট করে কিন্তু প্রদ আল্লাহ প্রদত্ত সীমা রেখার ভিতরে আল্লাহ বা রসুল বা শরিয়া প্রদত্ত সীমা রেখার ভিতরে উদাহরণ ইন্দো আমি উদাহরণটা দিছি মানে আপনাকে নরওয়েতে একরকম ড্রেস ইন্দোনেশিয়া একরকম ড্রেস পড়তে ইসলাম অ্যালাউ করবে ঠিক বাট একটা বক্সার শট পরে আপনার রাস্তায় হাঁটবেন এটা যেমন অ্যালাউ করবে না একটা ছেলেকে একটা মিনিস্কার্ট পরে একটা মেয়ে হাঁটবে সেটাও কোনো মেয়েকে অ্যালাউ করবে না এই কথাটা আসতেছে এখানে ফুডের ব্যাপারেও তাই আপনি কাচ্চি বিরিয়ানি খান হ্যাঁ আপনি ই খান কাচকি মাছ খান অথবা আপনি খেজুর খান অথবা আপনি জবের রুটি খান অথবা আপনি চাপাতি খান এই ডাইভার্সিটি অ্যালাউ করে মাছ খান কিন্তু পোর খাওয়ার ডাইভার্সিটি আপনাকে অ্যালাউ করবে না তাই না তাহলে ফ্রেমওয়ার্কের ভিতরে হইতে হবে এটা একটা একজনের একটা ই আমি না মনে করলে মানে না বললেই নয় দেখে এই ইটা পড়তেছে আরেকটা বইয়ের থেকে এটা আমার নিজের কথা এটা আসাদের কথা না একটা বইয়ের আমরা একটা হালাকা করছিলাম প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড একজন আমেরিকান স্কলার কনভার্টেড মুসলিমের লেখা বই উনি বলছিলেন যে লুজ আউটফিট লুজ আউটফিট শার্ট হোক প্যান্ট হোক জামা হোক মেয়েদের ছেলেদের যাই হোক লুজ পরা এবং যে অংশ আল্লাহ ঢেকে রাখতে বসছেন সেই অংশ ঢেকে রেখে যদি আউটফিট পরা হয় তাহলে পৃথিবীতে কোনো সেক্সুয়াল অ্যাসল্ট থাকতো না উনি কাফের মুশ্রিক মুসলমান সবার জন্যই কথা বলছে এই যে ব্যাপারটা এই গাইডলাইনের ভিতরে আপনার ডাইভার্সিটি পারমিটেড যে আপনার বডির যে অংশ দেখাতে নিশ্চিত করছেন সেই অংশ ঢাকা থাকবে এবং লুজ থাকবে দুইভাবে দেখা যেতে পারে একটা টাইট করে দেখা যেতে পারে একটা এক্সপোজ করে দেখা যেতে পারে এই দুটা যদি না করেন পৃথিবীতে কোনো সেক্সুয়াল অ্যাসল্ট থাকতো না কিন্তু তাই বলে পশ্চিমা সভ্যতার ফ্রি মিক্সিং বা ইন্টারেস্ট ব্যাঙ্কিংয়ের মতো ব্যাপারগুলো কিছুতেই ইসলামিক জীবন ব্যবস্থার সাথে যায় না এগুলোকে কিছুতেই ইন্টিগ্রেট করা যাবে না যায় না যাবে না যদি গিয়ে থাকে আমরা যদি করে থাকি আমরা সেই জন্যই সাফার করতেছি সেই জন্যই আমরা আমাদের কোনো হেডবে হচ্ছে না আমরা কোনো ফলাফল পাচ্ছি না আমাদের এত দাওয়াতে কাজ এত মাদ্রাসা প্রত্যেক গলিতে একটা মাদ্রাসা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাওয়াতি কাজে খরচ করতেছে আমরা কিন্তু আমাদের কোনো হেডবে নাই আমরা আগেই বলেছি যে পশ্চিমা সভ্যতার স্বভাবজাত বৈশিষ্ট্যই হলো মানুষ ধর্মীয় অনুভূতি বা প্রবণতাকে অবজ্ঞা করা বা গুরুত্বহীন মনে করা মানুষের হ্যাঁ পশ্চিমা সভ্যতার স্বভাবজাত বৈশিষ্ট্য মানে ইনবর্ন ইনেইট পশ্চিমবাষে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার ভিতরে এই বৈশিষ্ট্যটা দেখা যাবে সেগুলো কি যে ধর্মীয় অনুভূতি ও প্রবণতাকে অবজ্ঞা করা বা গুরুত্বহীন মনে করা অবজ্ঞা করা একটা জিনিস বললাম আর গুরুত্বহীন মনে করা আচ্ছা ঠিক আছে যে যা মনে করতে করু করুক কিছু আসা যায় না বিকজ এগুলো জনসমক্ষে করার জিনিস না প্রাইভেট ঘরের ভিতরে করার জিনিস অন্ধকারে কোনায় বসে করার জিনিস তো কিছু আসা যায় না উদাহরণ দিছি আমি এখানে আল্লাহ মুসলিমদের কাছে এক নাম্বার প্রায়োরিটি যেটা আল্লাহ হলো মুসলিমদের কাছে এক নম্বর প্রায়োরিটি হ্যাঁ একটা একটা স্ট্যাটিস্টিক্স আর কি সেপ্টেম্বর ইলেভেনের পরে একটা একটা গবেষণা ই করছিল ওরা যে মুসলিমদের সাথে আমেরিকানরা কীভাবে মুসলিমদের সাথে ভালো সম্পর্ক করা যায় তখন ওটাতে বের হয়ে আসছে যে মুসলিমদের কাছে এক নম্বর প্রায়োরিটি হচ্ছে আল্লাহ মানে প্রায়োরিটির জিনিস অগ্রাধিকারের জিনিস ফ্রেঞ্চদের কাছে যদ্দূর মনে পড়ে বিয়াল্লিশ বা তেতাল্লিশতম আল্লাহ স্থানটা মানে আল্লাহ গড ডায়টি ডাইটি ইলা যেটাকে আমরা বলি বিয়াল্লিশ বা তেতাল্লিশতম অবস্থান সুতরাং একেবারেই অগভীর কম কেউ কেবল ভাবতে পারেন যে কোনো সভ্যতাকে ব্যব বাহ্যত ও বাহ্যিক বা দৃশ্যমান ব্যাপারে অনুকরণ অনুসরণ করেও একেবারে যা চিন্তাশক্তি নাই সেই কেবল ভাবতে পারে যে খালি বাইরে অনুসরণ করলে বা বাইরে অনুসরণ করলাম কাপড় পরলাম তাদের মতো তাদের মতো চললাম তাদের মতো ব্যাংকিং করলাম তাদের মতো শিক্ষাব্যবস্থা হলো তাদের মতো সব কিছুতে অনুকরণ করলাম করেও আপনি তার চলিকা শক্তি দ্বারা প্রভাবিত হবেন না অর্থাৎ সেই সভ্যতাকে যা চালায় কি চালায় কুফর চালায় সেই সভ্যতার চল শক্তি কী কুফর অ্যাগনোস্টিসিজম শিল্প এইগুলোই তো বস্তুবাদ যে এইগুলা দ্বারা আপনি প্রভাবিত হবেন না এটা শুধুমাত্র চিন্তাশক্তি নাই যাদের তারাই বলতে পারে এটা মোহাম্মদ আসাদ বলতেছেন এই পর্যায়ে আমরা আরেকটা উদ্ধৃতি পড়ব ইনশাআল্লাহ এই উদ্ধৃতিতে কী বলতেছেন ইট ইজ পারফেক্ট ইট ইজ এন পারফেক্ট অ্যাপ্রিসিয়েশন অফ দিস ট্রুথ এই সত্যেরই অ্যাপ্রিসিয়েশন এই সত্যকে মূল্যায়ন করছেন আল্লাহ রসুল আসাল্লাম যখন তিনি বলেন হুয়েভার ইমিটেডস আদার পিপুল বিকামস ওয়ান অফ দেম মুসলিম জাতি ছাড়া অন্য জাতি অর্থাৎ আমরা তো আদর্শভিত্তিক জাতি বলি আমরা অন্য জাতিকে যারা ইমিটেট করে তারা তাদেরই একজন এই কথাটা এই সত্যটাকে অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে আল্লাহ রসুল এই কথাটা এই হাদিসটা বলছেন উনি কোট করলেন এটা মুসনাত আহমদ হাম্বল সুনান আবুদায়দের হাদিস এটা খুব ফেমাস হাদিস অনেকখানি কোট করা হয় তো এটা উনি করলেন মোহাম্মদ আসাদ আচ্ছা এখানে রসুলাম অমুসলিমদের সভ্যতার বাহ্যিক ব্যাপারগুলো অনুকরণ করলে মুসলিমরা যে তাদের মাঝে বিলীন হয়ে যাবে অ্যাসিমিলেটেড হয়ে যাবে মোহাম্মদ আসাদ বলতেছেন অ্যাসিমিলেটেড কথাটার বাংলা হচ্ছে সোজা বাংলা করলে হজম হয়ে যাবে না মানে তাদের ভিতরে মিশে যাবে সেই অনিবার্যতার কথা বলে সাবধান করেছেন কিসের কথা আমরা বিলীন হয়ে যাব তাদের ভিতরে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না প্রশ্ন আসতে পারে আমরা তো ফ্রেজাইল কেন আমরা এত ফ্রেজাইল কেন এত ভঙ্গুর কেন ওদের তো কিছু হয় না আমাদের কেন এত গেলোরে গেল মরি মরি এরকম ভাব কেন এটা আল্লাহকে জিজ্ঞেস করতে হবে আমাকে জিজ্ঞেস করলে হবে না এটা আল্লাহর না যে যে কোনো ভালো জিনিস ডিফিকাল্ট টু অ্যাচিভ ডিফিকাল্ট টু প্রোটেক্ট ডিফিকাল্ট টু মেনটেন যে কোনো খারাপ জিনিসে কোনো মেহনত করতে হয় না আমি বলি যে এক বাল্টি দুধ এক ফোঁটা চনা বা ইউরিন যেটাকে বলি নষ্ট করে দিবে গরুর ছাগলের যখন আমরা দুধ দোয়াই তখন এক বাল্টি চনা আছে তার সাথে আরও আধা বাল্টি চনা যোগ করেন চনার কোনো কোয়ালিটি চেঞ্জ হবে সেটা কি খাদ্য হবে কোনো দিন কোনো দিন খাদ্য হবে না কিন্তু এক বালতির দুধে এক ফোঁটা ইউরিন আপনি গরুর ইউরিন পড়ে গেল সেই পুরা বালতির ইটা নষ্ট এটা আল্লাহর শুন না এটা কেন আল্লাহ এইভাবে করছেন তা আল্লাহকে জিজ্ঞেস করতে হবে আমারই জিজ্ঞেস করে লাভ নেই একটা একটা শর্টপুট কত কেজি হয় পনেরো বিশ কেজি তিরিশ কেজি যাই হোক যায় না কত কেজি লোহার বল যেটা দিয়ে স্পোর্টসেই করে আপনি ওটা নিয়ে অ্যাভারেস্টে উঠেন তো কত কষ্ট তাই না ট্রেকিং করতেছেন এভারেস্টে যাচ্ছেন পিঠে একটা লোহার শটপুটের বল আছে কষ্ট না উঠা আপস্ট্রিম যাওয়া ছাড়বেন ওইন থেকে দেন একদম লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত নিজে নিজে গড়ায় গড়ায় যাবে মানুষের চরিত্রটা মানুষের শুদ্ধতা মানুষের ইমান এই ধরনের জিনিস এটা অ্যাচিভ করাটা কঠিন হারানোটা খুব সোজা এটা কেন শুননা আল্লাহ এটা আল্লাহকে জিজ্ঞেস করে না আমাকে জিজ্ঞেস করে লাভ নেই আল্লাহ এই নিয়ম করেছে সব জায়গায় দেখবেন ভালো জিনিসটা অলওয়েজ ডিফিকাল্ট টু অ্যাচিভ ডিফিকাল্ট টু প্রোটেক্ট ডিফিকাল্ট টু মানে প্রিজার্ভ সব কিছু আচ্ছা অনেক সময় আমরা মুসলিমরা অনুকরণ প্রসঙ্গে ইম্পর্টেন্ট ও আনইম্পর্ট্যান্ট বা মেজর ও মাইনর ভাগে ভাগ করি অনুকরণ করতে গিয়ে আমরা দুই রকম ক্যাটাগরি করি আজকে আমি আমার তো সময় শেষ হয়ে গেল শেষ করে দিই তাহলে আচ্ছা এই পয়েন্টটা এই পয়েন্টটা শেষ করে শেষ করি দুটা প্রশ্ন দেখতেছি আমি আসছে এই পয়েন্টটা যা শেষ করে শেষ করে দিই কারণ আমি একটু সুন্দর করে করতে চাইছি বড় করে করতে চাইছি কিছু বাইরের রেফারেন্স রেফারেন্স আনছি সেই জন্য অনেক সময় আমরা মুসলিমরা অনুকরণ প্রসঙ্গে ইম্পর্ট্যান্ট আনইম্পর্ট্যান্ট বলি কিছু জিনিসকে বলি এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস এটা করা যাবে না কিছু জিনিসকে বলি না এটা অত ইম্পর্ট্যান্ট না মেজর এবং মাইনর বলি অনুকরণের ব্যাপারে আমরা কিছু মেজর বলি কিছু মাইনর বলি এভাবে ভাগ করি উদাহরণস্বরূপ অনেকেই মনে করেন বাইরে একটা পরিদেয় পড়লে কি হবে বাইরে একটা পরিদেয় পড়লাম এটা কি হবে এটা এটা এমন কিছু না আমাদের ভিতরের নিজস্বতাটুকু ঠিক ঠিক ঠিকই অটুট থাকবে এর চেয়ে ভ্রান্ত আর কোনো অ্যাজামশন হইতে পারে না আমি আগেই বলে ফেলছি কথাটা আবার আসতেছে যে এর চেয়ে ভ্রান্ত আর কোনো অ্যাজামশন হইতে পারে না ইমিটেশনের ব্যাপারে এর চেয়ে ভ্রান্ত কোনো অ্যাজামশন হতে পারে না কোন জাতির পরিদেহ শত শত বৎসর একটা জাতির পরিদেহ শত শত বৎসর লাগে সেটাতে সেটাকে স্থির হইতে বা সেটা সেটেল হইতে যেটাকে আমরা বলি যেমন আমাদের এই এতাদ অঞ্চলে যে পরি আছে লুঙ্গি বলেন গেঞ্জি বলেন বা যা যা আমরা পড়ি এগুলা অনেক বৎসরের নানা সুবিধা অসুবিধা আবহাওয়া জলবায়ু এইসব করে 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 একটা রূপ নেয় সেটা একটা অবস্থায় আসে আজকের পশ্চিমের ফ্যাশন তা তাদের বিশ্বাস নৈতিকতা মূল্যবোধ ইত্যাদির সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ তাদের বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ তাদের মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ তাদের নৈতিকতার সাথে সংগতিপূর্ণ পশ্চিমের কথা বলতেছি তাদের যে ফ্যাশন হাল ফ্যাশন যেটাকে আমরা বলি প্যারিসে বা লন্ডনে কাটওয়াকের উপরে সুন্দরীরা যেগুলো পরে দেখায় সেগুলোর পিছনে চালিকাশক্তিটা কি সুন্দর পা দিস আল্লাহ আমাকে বা আল্লাহ তো আর বলে না তারা নেচার হ্যাজ গিভেন ইউ বলবে অথবা তাও বলে না আমার বাপ বাপমার থেকে আমি পাইছি বা আমার সুন্দর পা আমার সুন্দর উরু থেকে কি হবে যদি তা কেউ নাই দেখলো বা অ্যাপ্রিসিয়েট করলো কেউ যদি দেখলোই না কেউ যদি অ্যাপ্রিসিয়েটই করলো না এটা থাকার কি মানে সুতরাং এইটা কত সুন্দর করে কত টেকনিক্যালি কত মানে মানে মিনিমাম কতটুকু কাপড় পরে ম্যাক্সিমাম কতটুক দেখানো যায় এটা হচ্ছে তাদের একটা ওয়ার্ল্ড ভিউ সেটা সম্পূর্ণভাবে তাদের বিশ্বাস নৈতিকতা এবং মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ প্রতিটি ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিউ আগে বলছি আমরা তাদের ওয়ার্ল্ড ভিউ এবং আমাদের আবারও বলতেছি ডায়ামেট্রিক্যালি অপোজিট আমাদের শরীর কেবল আমাদের স্পাউসদের দেখার জন্য ছেলে হই মেয়ে হই মুসলিম যে কোনো মুসলিম নামদারের শরীরটা বলতে যা বোঝায় যেটা বললাম উরু বা যে সমস্ত সৌন্দর্যের কথা বললাম যা যা তারা দেখায় বাড়ায় সেই সেই দেখানোর জিনিসগুলো কেবলমাত্র আমাদের স্পাউজের জন্য কি মাহারাম বাবা মা ভাই বোনদের জন্য না যখন আমরা গ্রোন আপ হ্যাঁ মেজর আওয়ার মাইনার আওয়ার ব্যাপার আছে সেটা আলাদা একটা ই একজন মুসলিম যখন ওয়েস্টার্ন বেশভূষায় বিশেষত যেগুলো তাদের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ভিউয়ের বা বিশ্বাসকে প্রতিফলিত করে সেগুলো জীবনে গ্রহণ করে মানে কাদের ওদের পশ্চিমাদের একজন মুসলিম যখন ওয়েস্টার্ন বেশভূষাও বিশেষত যেগুলো তাদের ওয়ার্ল্ড ভিউ বা বিশ্বাসকে প্রতিফলিত করে এই যে বিশ্বাস যে আমার যা আছে এটা সৌন্দর্যটা দেখানো দরকার এটা মানুষ অ্যাপ্রিসিয়েট করবে তবেই আমার সাফল্য তবেই আমি বিজয়ী তবেই আমি ইম্পর্ট্যান্ট এইটাকে যখন যে বেশভূষাগুলো রিফ্লেক্ট করে সেগুলো জীবনে গ্রহণ করে তখন সে অসচেতনভাবে হলেও নিজের বুদ্ধিবৃত্তি ও নৈতিকতা নৈতিকতা মূল্যবোধ এটা ঠিক এটা ঠিক না কে টুইস্ট করে বিকৃত করে যেন সেগুলো পরিবর্তিত হয়ে ওইসব বেশভূষাকে ফিট করে নিজেকে পরিবর্তিত করে যেন ওই সব পড়তে পারে নিজের ভিতরটাকে নিজের মূল্যবোধকে নিজেকে চেঞ্জ করে ফেলে যেন ওইগুলোকে সে পড়তে পারে সেই জন্য এখানে আমি একটা ছোট্ট দুনিয়াবি উদাহরণ দিয়েছি এটা দিয়ে আমার আজকের আয়োজন শেষ করে দিব যে আমরা যখন ছোট ছিলাম তখন ধরেন বাব বাবা হয়তো কোনো কারণে ঈদের সময় বা কোনো সময় মার্কেটে নিয়ে গেছে জামা কিনে দিতে তো একটা জামা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমি বুঝতেছি জামাটা আমার টাইট হচ্ছে একটু প্যান্ট হোক বা শার্ট হোক যাই হোক এখন জিজ্ঞেস করছে আব্বা যে এটা বড়ো সাইজ আছে দোকানদারকে দোকানদার বলছে না আর কোনো সাইজ নেই এখন আমি চেষ্টা করতেছি আমার আব্বাকে কনভিন্স করতে যে না এইটি দিয়ে আমার চলবে এটা আমার বেশ ভালোই ফিট করছে যদিও আমার টাইট হইতেছে বা বুকটা চাপা লাগতেছে তবুও এই যে আমি চেষ্টা করলাম নিজেকে বিকৃত করে নিজেকে ছোট করে নিজেকে একটু চেঞ্জ করে ওইটাতে ফিট করব এইটার সাথে এটা তুলনা করা যায় যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম আজকের জন্য আমি শেষ করে দিই আমার সময় শেষ হয়ে গেছে আগেই আমি দুটা একটা প্রশ্ন দেখছি এখানে আসছে এই প্রশ্নগুলো আমি পড়ি পড়ে যদি আমার জ্ঞানে কুলা ইনশাল্লাহ আমি উত্তর দিব আসসালামু আলাইকুম সৌদি প্রিন্স এম বি এস কি নবী সাল্লাহ সাল্লাম উত্তরস্বরী তার অনুসলামিক কাজে তাকে পছন্দ করা কি না যায় অপছ কি গালমন্দ করা গালমন্দ কেন করবেন গালমন্দ তো কাউকেই করতে পারেন না আপনি গালমন্দ করা কোনো মুসলমানের কাজ না আপনি বের করেন তো রাসুলাম একটা গালমন্দ করছেন কাউকে গালমন্দ করা মুসলমানের কাজ না আচ্ছা নবীর উত্তরস্বরী কিনা আমি জানি না আমার জানা নাই আমার জানা মতো তারা তো সেই বংশের না আমি যদি জানি তারা সেই বংশের না জর্ডানের বাদশাহ এবং মরক্কোর বাদশাহ তারা রাসুল সাল্লামের বংশধর বংশ সেই বংশধারা থেকে আসে তার অনৈত অন কাজে গালমন্দ করা কি না যায়জ হবে না গালমন্দ করবেন না তার সমালোচনা করবেন এটা প্রশ্ন করছেন আল মাহমুদ তন্ময় তার সমালোচনা যদি করেন কনস্ট্রাকটিভ সমালোচনা করবেন সমালোচনা করার আদব আছে সেগুলো শিখে নেবেন সমালোচনা করার নিয়ম আছে সেগুলো শিখে নেবেন স্পেশালি শাসকের সমালোচনা করার জন্য আরও বিশেষ কিছু নিয়ম আছে সেগুলো শিখে নেবেন সেই শাসক শুধু সৌদি শাসকের বেলায় না আপনার দেশের শাসকের বেলায় সেটা প্রযোজ্য এগুলো শিখে নেবেন তারপরে করবেন কনস্ট্রাকটিভ সমালোচনা করলে অবশ্যই করবেন একজন মুসলিম আরেকজন মুসলিমের মিরর হবে তার তার আয়না হবে তাকে দেখাই দিবে তারই কি তবে শাসকের সমালোচনা কিছু স্পেশাল নিয়ম আছে সেগুলো শিখে নেবেন এই দেশের শাসকেরও বেলা সেটা প্রযোজ্য শুধু সৌদি শাসক বলে আমি বলতেছি না যে কোনো মুসলিম দেশের শাসক যাকে মুসলিম বলা যায় অফকোর্স মুসলিম বলা যাইতে হবে মুসলিম যেমন বলা না গেলে আরেকটা শ্রেণীতে পড়বে সেটা আজকে আমরা সমালোচনা করলাম না তারা তো মারা গেছেন আমরা কি তাদের সেলফের সমালোচনা করছি সার তায়দ আহমেদ আপনার মোহাম্মদ আব্দু ইসের কথা নালে বাদই দিলাম আপনার আবদুল্লাহ ইউসুফ কথা বাদই দিলাম আমরা কি তাদের সেলফের সমালোচনা করছি তাদের নফসের সমালোচনা করছি সেই ব্যক্তিটা না মোটেই না তারা যে সমস্ত কাজ করে গেছেন যা রেখে গেছেন সেইগুলো আগামীতে যত মানুষকে বিপদগামী করবে আমরা তাদের ই করব রিপন রহমান প্রশ্ন করছেন কোরআন নিয়মিত পড়তে চাই কিন্তু সময় করে উঠতে পারি না দয়া করে কিভাবে নিয়মিত কোরআন পড়তে পারি তার উপায় বলবেন এটা পড়তে পারবেন আসলে তহিদের আমি সব সবসময় সকল সর্বরোগের মহৌষ বা গরুর রচনা মনে হইতে পারে আমি সব সময় সকল ব্যারাম বা ব্যামর ওষুধ বলি হচ্ছে যে কেন বলি আবুদন আপনাকে কেবলমাত্র আল্লাহর এবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে আর কোন কারণ নাই আপনাকে সৃষ্টি করার এইটা যদি আপনি জানতেন বুঝতেন মানতেন বিশ্বাস করতেন তহিদে বিশ্বাস করলে যেটা করবেন কারণ আল্লাহর প্রতিকার কথা সত্যি আল্লাহ আমাদের মেকার আল্লাহ আমাদের পারপাস সবচেয়ে ভালো জানেন উনি বলে দিচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় পারপাস সোল পারপাস শুধু বড় না সোল পারপাস একমাত্র এই কারণে সৃষ্টি করছেন এছাড়া আর কোনো কারণে করেন নাই তাইলে আপনি পিএইচডি করলেন ডাক্তার হইলেন এমএসসি পড়লেন দেশের প্রেসিডেন্ট হইলেন দুনিয়ার প্রেসিডেন্ট হইলেন বারাক ওবামা হইলেন ডোনাল্ড ট্রাম্প হইলেন কী হবে আপনার বলেন তো আপনার সেই অ্যাচিভমেন্টে কি হবে এইভাবে যখন আল্লাহকে মানতে জানবেন আল্লাহকে বুঝতে শিখবেন তখন আপনি দেখবেন এই এক নম্বরেই আপনি এটা সময় পাবেন এক নম্বরে সালাতের সময় পাবেন আর তারপরে কোরআনের সময় পাবেন হ্যাঁ কোরআন পড়তে সময় করতে পারবেন তারপরে এটা আমি বললাম ধর্মীয় দিকটা বললাম ফিজিক্যাল ইটা আপনাকে বলে দিই সলিউশন কিছুটা বলে দেই আমি তো আর আপনার মতো আপনার রুটিন জানি না আপনি কে আপনি কী পড়াশোনা সেটাও জানি না কী করেন তাও জানি না তবুও আমি বলতেছি আপনার তাহাজুদ যদি পড়েন আপনি ইয়াং মানুষ হয়তো তাজুত পড়েন না হয়তো বা তাহাজুদ ফরজ না সেটা আমি বলতেছি না তাহাজুদ যদি পড়েন তাহলে আপনি কখন উঠবেন এখনকার সময় ধরেন আপনি হয়তো তিনটা তিরিশ তিনটা চল্লিশে উঠবেন তারপর টয়লেট টয়লেট সারলেন পবিত্র হলেন আধা ঘন্টা ধরেন তাজুত পড়লেন চারটা তিরিশের দিকে এখন বাক্ত হয় ঢাকায় আধা ঘন্টা তাজত পড়লেন দেন আপনি কি করলেন সুন্নত নামাজটা পড়লে পড়লেন আপনি যদি মসজিদে নামাজ পড়েন তাহলে এই সময় থেকে নিয়ে মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে পর্যন্ত পঞ্চাশ মিনিট ক্ষেত্রবেদে এক ঘন্টা সময় পাবেন আপনি অথবা পঁয়তাল্লিশ মিনিটে হতে পারে এই সময়টা আমি মনে করি কোরআন পড়ার জন্য খুব আইডিয়াল একটা সময় এটা আপনার কিন্তু এই এটা করতে গেলে অনেক কিছু চেঞ্জ করতে হবে লাইফস্টাইলের অনেকটুকু আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে কী করতে হবে আপনাকে আগে ঘুমাইতে হবে আপনাকে আগে খাইতে হবে যেমন আমি আজকে খাইছি কখন মানে আমি খাইছি আটটার আগে খাইছি না সাড়ে সাতটার থেকে আটটার ভিতরে খাইছি পনেরো আটটায় খাইছি হ্যাঁ আজকে হয়তো আমার একটু দেরি হবে শুইতে কারণ আমি একটা প্রোগ্রাম করতেছি কিন্তু অন্যদিন হয়তো এই সময় আমি শুয়ে পড়ছি এই সময় শুয়ে পড়লে অটোমেটিক দেখবেন সাড়ে তিনটার দিকে আপনার ঘুম ভাঙিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এটা আজকের সাথে কি খুব রিলেটেড প্রশ্নটা এইবার যে প্রশ্নটা এটা নিয়ে স্কলারদের বক্তব্য আছে আপনি সেটা শুনতে পান আমি সংক্ষেপে বলে দিচ্ছি এম জে আকন রসুল সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী শয়তানের সিং উদয় হবে নাজ দেলাগা থেকে এটার ব্যাখ্যা কী হ্যাঁ নাজ দোগার থেকে বিপর্যয় সৃষ্টি হবে সেই নাজ সৌদি আরবের নাজ না আপনি পড়ে দেখেন আমাদের জাকারিয়া ভাইয়ের আছে এটার উপরে অন্যান্য স্কলারদের আছে এটা আজকের ডিসকাশান এটা অনেক বড় ডিসকাশান অনেক কথা আপনাকে আমি শর্টকাটে বললাম সেটা এই নাচ এই নাজ না এই নাজদের প্রসঙ্গ ছিল না আল্লাহ রসুলের সময় সেটা ছিল ইরাকের একটা নাজদ সেটা এই সৌদি আরবের এখনকার শাসকরা নাচ থেকে আসে আর শয়তান শয়তান আর এরা দত্ত এটাই তো বলতে চাচ্ছেন আপনি এটা হচ্ছে আপনি যদি শিয়া লিটারেচারে এক্সপোজ হয়ে থাকেন এবং শিয়াদের অনুসারী বাংলাদেশে যারা শিয়াদের দোসর যারা তাদের লিটারেচারে যদি আপনি ই হয়ে থাকেন ইনক্লুডিং ইমরান নজর হোসেন যিনি শিয়াসনের মাঝামাঝি একটা পজিশনে আসেন তাহলে হয়তো আপনার মাথায় এই ধারণাটা বদ্ধমূল থাকতে পারে আপনি এটা ঠিক করে নিন যেটা সত্যি সেটা জেনে নিন আমার কথা নিয়েন না ইনশাল্লাহ মোহাম্মদ শরীফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু স্যার আপনার হালাকাগুলোতে উপস্থিত থাকতে চাই কিভাবে জানতে পারবো আপনার কোথায় কবে হালাকা হচ্ছে আপনি যদি আমাদের একটা মেইল গ্রুপ আছে এখন তো ফিজিক্যাল কোনো হালাকা হয় না আমাদের একটা মেল গ্রুপ আছে আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেসটা দেন আমি তাহলে মেল গ্রুপের মেম্বার করে দিলে আপনি জানবেন কোথায় এখন সব অনলাইন হালাকা হয় যেমন এই শুক্রবারে সকাল সাড়ে দশটায় আমার অনলাইন হালাকা আসে আইসিডির ভাইদের সাথে স্কলারদের আছে শনিবারে বিকাল সাড়ে চার বিকাল চারটায় আকরাম আব্দুল সালামের হালাকা আসে এবং শুক্রবারের রাত্রে এই শুক্রবারের রাত্রে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে যেটা হচ্ছে ইসের আপনার কী নাম ডক্টর প্রশ্ন প্রশ্নোত্তরের একটা আসর আছে একটা স্পেশাল হালাকা এটা মাসে একটা হবে ইনশাল্লাহ সেগুলোর খোঁজ পাবেন আপনি বা খোঁজ নিতে পারবেন ইনশাল্লাহ এরপর একটা আর প্রশ্ন দিয়েন না রাত বেড়ে যাচ্ছে এটাই শেষ এটাই শেষ আসসালাম আলাইকুম ইদানিং কমি মাদ্রাসা দাবি আদায়ের করে স্টুডেন্টরা ভাঙচুর হামলা করছে এই বিষয়ে আমাদের করণীয় আমাদের করণীয় আপনার পরামর্শ কি। যে কোনো ধরনের যে কোনো ধরনের জিন্দাবাদ ভাঙচুর হরতাল মিছিল ইসলাম অনুমোদন করে না ইসলামের প্রোটেস্টের ভাষা এইগুলো না এই যে বললাম যে আপনি যে শাসকের প্রোটেস্ট বললাম না এগুলো আমরা শিখি নাই কোনো দিন আমরা পড়ি নাই আমরা শিখি নাই আমরা জানি না আমরা জিন্দাবাদের দেশে জন্মাইছি কে কটা গাড়িতে রাস্তা পড়াই রাস্তায় কটা গাড়ি পড়তে পারলেন এটাতে বোঝা গেল আপনার আপনার রাজনৈতিক দলের ক্ষমতা বা মাসল কতটুকু আর ভেরি আনফর্চুনেটলি এই ভাষাটাই আমাদের দেশে ইন্ডিয়ায় পাকিস্তানে বাংলাদেশে বা ইরানে বা এত এত অঞ্চলে যে সমস্ত দেশ আছে মুসলিম দেশ সেগুলোতে খুব বেশি এফেক্টিভ অন্য কোন ভাষা এফেক্টিভ না আমাদের এই দেশগুলাতে মালয়েশিয়া কিছুটা এক্সেপশন আলহামদুল্লাহ তারা অনেকটা শান্তিপূর্ণ বা শান্তিপ্রিয় এইগুলো ইসলামের কোনো ল্যাঙ্গুয়েজ অফ প্রোটেস্ট না বা এইগুলো ইসলামের কোনো মেথোডলজি না ঠিক আছে এগুলো শূন্য বহির্ভূত কাজ পড়াশোনা করেন জানবেন ইসলামিক বিলিফ যে বইটা সেটা 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 যেসব জায়গায় আমি এই ধরেন যেসব জায়গায় পড়তেছি অথবা সেটার উপর বেস করে বেসিক ইসলামের একটা সিরিজ লাগানো আছে আমাদের ওয়েবসাইটে আইসিডির অডিও অফ কোর্স সেটা যদি পড়াশোনা পড়েন তাহলে ইনশাআল্লাহ সেটা জানতে পারবেন এই প্রশ্ন করছিলেন মোহাম্মদ ইমাম জাফর সাদেক আপনার নাম তো শিয়া ইমামের নামে ইমাম জাফর সাদেক একেবারে আপনার মানে মুরব্বী যারা তারা শিয়া ইনফ্লুয়েন্স ছিল বা আমাদের দেশে সবাই উপরেই ছিল আমার উপরে আমার বাবা মার উপরে ছিল সেই ইনফ্লুয়েন্স বসে তার নামই রাখছেন আমাদের দেশে অধিকাংশ নাম হচ্ছে শিয়া নাম হ্যাঁ কবির হোসেন সগির হোসেন ইমাম হোসেন হাসান ইমাম এই সব শিয়া নাম এগুলো আমাদের আরবিক নাম না বা ইসলামী নাম না আচ্ছা আসসালামু আলাইকুম এটার নাম আরবিতে লেখছেন বড় করতে হবে দেখতে আচ্ছা ঠিক আছে আপনার এটার আচ্ছা আসসালামু আলাইকুম ইজ ইউর হোয়াট ইজ ইয়ার অপিনিয়ন রিগার্ডিং শায়ক রাবি আল আল হাতখালি সরি রাবি আল হাদে মাদখালি সরি মাফ করবেন রাবি আল হাদে মাদখালি এখানে হাফিজাহুল্লাহ লিখছেন তো আমি আমার ছোটো লেখা এটা বড়ো করি নাই আমার দেখতে কষ্ট হয়েছে সরি আসসালামু আলাইকুম হোয়াট ইজ ইউর অপিনিয়ন রিগার্ডিং শায়ক রবি আল হা আল মাদখালি লিখছেন তো ওনার নাম হচ্ছে রবি আল হাদিয়াল মাতখালি এই রবি আল মাদখালি শুধু বললে নামটা অপূর্ণ থেকে যাবে তবে চিনবে বেশিরভাগ মানুষ চিনবে উনি এক্সট্রিম রাইট আমি যদি আপনাকে ইসলামী কথাগুলো বলা উচিত না বা ই করা উচিত না চালু করা উচিত না তবুও আমি বোঝানোর জন্য বলতেছি যে যে কোনো একটা সমাজে আমরা রাইট এবং লেফট বলতে কী বুঝি রাইট বলতে বুঝি যারা খুবই কনজারভেটিভ তাদের বুঝি আর লেফট বলতে বুঝি যারা লিবারাল এই শব্দগুলা ইসলামী শব্দ না কিন্তু আমি আগেই বললাম এবং আমরা যেন এগুলোকে ইসলামে চালু না করি তবুও বোঝানোর জন্য আমি আপনাকে বললাম যে উনি এক্সট্রিম রাইট বা কনজারভেটিভ একটা স্ট্যান্ড নিয়ে থাকেন যার অধিকাংশর সাথে আমি একমত না ব্যক্তিগতভাবে আপনি আমার অপিনিয়ন জানতে চেয়েছেন তবে একটা বই যুগান্তকারী ওনার যেটা আমাদের দেশে দিনের নামে কি চলতেছে এটা বসার বোঝার জন্য বা দিনের দাওয়াতের নামে বা দিনের কাজের নামে বা ইকামতের দিনের নামে কি চলতেছে এটা বোঝার জন্য খুবই উপযোগী এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন আমি আপনাদেরকে বলছি যে আমার জীবনে কতগুলা মোড় আছে। একটা মোড় বলছি দাজ্জাল দ্য এন্টি ক্রাইস্ট বইটা আহমদ থমসনের একটা মোড় হচ্ছে রবিয়াল হাদিয়াল মাদ এই বইটা মেথোডোলজি অফ দ্য প্রফিটস ইন কলিং টু আল্লাহ বাংলায় হলো নবীদের দাওয়াতি নীতি যদি কেউ পড়তে চান যিনি আরবি পড়তে পারেন বোঝেন পড়ে তিনি আরবিতে পড়তে পারেন আর যিনি আরবি বোঝেন না তিনি ইনশাআল্লাহ আপনার বাংলায় পড়তে পারেন বাংলায় এটা সিলেটি একজনই ট্রান্সলেট করছেন আহমদ হাম্মদ বিল্লা ওনার নাম এবং ইসিএস এই বইটা বাই করছিল ইসিএসের নাম সবাই জানেন সিলেটি সিলেটের কথা যারা জানেন তারা ইসিএসের কথা জানেন তবে এই বইটা আউট অফ প্রিন্ট হয়তো ফটোকপি পাইতে পারেন কারো কাছে বা অন্য কেউ প্রিন্ট করছেন কিনা বাই দিস টাইম আমি জানি না আকিদার বই উসুল আল ইমান পড়তে পারেন না জাকারিয়া এবং শেখ মঞ্জুর আল্লাহি দুজনের একত্রে লেখসেন আমরা আজকে শেষ করে দেই সুবাহানা কালমা বিহামদিকা আশাদু আল্লাহ আল্লাহন কত বিলাইক আমরা যে শুনলাম অনেক কথা শুনছি কথা তো আমরা শুনি কিন্তু বাড়ি নিয়ে যেতে পারি না জীবনে ট্রান্সলেট করতে পারি না এক কান্দে দিয়ে শুনি আর এক কান্দে বের হয়ে যায় যেই জন্য আমার কোনো লস নাই আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে রিওয়ার্ড পাবো তবে আপনাদের হয়তো লস আছে সুতরাং যা শুনলেন পঞ্চাশটা যদি ভালো জিনিস শুনে থাকেন দুইটা হইলেও ইনশাআল্লাহ ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি